আমরা তো ক্লাসে 25-26 জন থাকি, আজকে তো কম কেন? আর আমাদের মোট স্টুডেন্ট কত? মোট স্টুডেন্ট 40 জনের মতো। আর গ্রুপের যারা সিনিয়র আছে তারা একটু দায়িত্ব নিয়ে সবাইকে চাষের জন্য সবাই উপস্থিত থাকুক, বেশি দূর মিশন করার চেষ্টা করুন। কেন ওয়ার্ডপ্রেস এখনই শেষ? আপনার তো মানে মাত্র শুরু করলাম ওয়ার্ডপ্রেস, এত তাড়াহুড়া কেন শেষ করার জন্য? আপনি যে বললেন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে কি? অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট রানিং হইতে থাকবে, আমরা অন্য কিছু শিখতে থাকবো। টোটাল 25টা ক্লাস মনে হয় স্যার বলছিল ওয়ার্ডপ্রেস এর উপর হবে। ওয়ার্ডপ্রেস, মার্কেটপ্লেস, এগুলোর উপর 25টা ক্লাস হবে। ও স্ক্রিন প্রেজেন্ট হয় না এতক্ষণ, এই সাইট ই হইতে এতক্ষণ লাগে? দেখেন অবস্থা ইউজার অনেক বেশি হয়ে গেছে আমাদের এই ডোমেনটাতে, মেইন ডোমেনটাতে, এই যে abcitland.com এ অনেকগুলো সাব ডিভিশন মানে বেশি হয়ে গেছে। আমি সেই গ্যাপটা কি টেনে ছোট বড় করা যায় না? না যাচ্ছে না স্যার, এই যে এখানে এখানে দিছি আমি। মাঝখানে একটা সেকশন এর রয়েছে কি নাকি? সেকশনটাই তো মানে মাঝখানটা তো স্যার কেটে গেল, এই যে ওই সেকশনটা তো ইয়ারটা ছিল। আপনি একটা কাজ করেন, ওই সেকশনটা যদি এরকম হয়ে যায় আপনি ওই সেকশনটা টোটাল ডিলিট করে তারপর আবার করেন। এখন আবার নতুন করে কাজ করে বলেন। এখানে যে লোড নিবে না মনে করেন, মানে ওই যে জাভাস্ক্রিপ্ট সিএসএস না দেওয়া থাকলে মানে শুধু এইচটিএমএল দিয়ে যেভাবে বিল্ড করলে যে শো করে আর কি, মানে সুন্দর ভাবে কাস্টমাইজারটা শো করবে না, আপনি যেভাবে ভিডিওতে দেখাইছিলেন ওভাবে শো করে না আমার এখানে কালকে। তারপর হচ্ছে আমি অনেকবার ট্রাই করলাম পুরাটাই রিসেট দিয়ে আবার ডিবিথিম ইনস্টল করে করলাম, পরে ওনারা বলতেছে ডিবিথিম আমাকে আপডেট দিতে, আর আপডেট দিলে তো সাই এপিআই কি আর লগইন ইনফো চাচ্ছে। হ্যাঁ তাই তাই তো, আমি তো ফ্রি টা দিছিলাম আপনাকে, এটা কি আপডেট চলে আসছে তাহলে? হ্যাঁ এটা আপডেট আসছে, আপডেট আসছে, আগামী কাল আপডেট আসছে। জি স্যার আপডেট আসছে। হ্যাঁ অনেকের যারা আপডেটের আগে স্যার কাজ করছে স্যার তাদের অনেকে পারছে, আমি কালকে রাত্রে শুরু করছি তো দেখি রাত্রে পরে আর পারি না, পরে তখন লোকাল হোস্ট করেছি। লোকাল হোস্ট কি তারপর লোকাল হোস্ট করতে পারছেন? জি স্যার লোকাল হোস্ট স্যার হইছে। ওকে স্যার লোকাল হোস্ট আর কিছু নাই, কিছু চাচ্ছে না, সব কিছু ওকে। কাস্টমাইজার এই যে এখানে সুন্দর করে কাস্টমাইজার কাজ করতেছে তাহলে তো হইছে। আপনার তো করতে পারবেন ধরেন। হ্যাঁ এখানে কি কারণে প্রবলেমটা স্যার? এটা কি আমার তো মনে হচ্ছে আপডেটের কারণে নাকি? আপডেটের কারণে কখন থেকে কাজ শুরু করেছিলেন রাত্রে?
আমি কালকে ভাই 12টার পরে আমাদের মিট সেশনটা শুরু হওয়ার পর খাওয়া দাওয়া করার পর তারপর আমি কাজ শুরু করছি। আচ্ছা ভাই আপনার আচ্ছা আর কার জানো প্রবলেম একটু দেখেন তো শুকর আনতে দেখি আমার স্যার একটু প্রবলেম হচ্ছে অন্যরকম প্রবলেম তো সলিউশন দিলে অনেক ভালো হয় দেখি একটু কি প্রবলেম মনের যে অনেক প্রবলেম তো সব মানে উল্টা পাল্টা প্রবলেম থাকে জি স্যার মানে এটা কি সি প্যানেলের জি এখন যে বলো যে সি প্যানেলের একটু ব্যাকআপ নেওয়া ছিল সাইটটা রিস্টোর হচ্ছে না যদি রিস্টোর দিতে যায় তাহলে সমস্যা আবার ডাউনলোড করে ওটা যদি আবার পেয়ে ইনপুট করতে যায় তারপরে সমস্যা এখন আমি রিস্টোর দিচ্ছি আমি রিস্টোর নিয়ে আমি তো এখন সি প্যানেল পর্যন্ত যাই নাই জান নাই ঠিক আছে না আসলে এটা আমার কাজ তো সেই জন্য আপনাকে দেখাচ্ছি না আপনি তো হচ্ছে কোলানো ভালো হয়েছে এগুলো দেখাচ্ছি আর আমি বলি না আচ্ছা আচ্ছা রেজিস্টার দিলে কি কাজ করতেছে না আপনি কন্ট্রোল টু এসকিউএল তো এখানে কোথা প্রবলেম আছে কি হবে খুঁজে পাচ্ছি না মানে কোন পেজ এসটি অ্যাক্সেস এ জানতে দেখি সব কিছু ঠিক আছে কিনা এসটি অ্যাক্সেস কি সব কিছু ঠিক আছে ডাইরেকশনাল লাইনস বিটুইন বিগিন ওয়ার্কপিস কেন হচ্ছে এটা কি আপনার কি সলিউশন দিব এটার জন্য সি প্যানেলে আচ্ছা তারপরে রাখেন দেখি এটা কি আমি একটা সলিউশন কি বের করতে পারি এরকম তো আমি প্রবলেম ফেস করি নাই আচ্ছা দেখি আপনার জন্য কি সলিউশন বের করা যায় বা আপনি একটু ই করেন আপনি একটা কাজ করেন আপনি হচ্ছে এই ইটা লেখে বা এইটুকে কপি করে একটু ইউটিউবে সার্চ দেন অবশ্যই তো থাকার কথা আসলে এটা ডাউনলোড করলে এরকম একটা ফাইল এখানে ডাউনলোড হয় এই ফাইলটা তার পর্যন্ত যাচ্ছে না এই যে ব্যাকআপ ডট আরেকবার ওখানে যান তো আরেকবার ওখানে যান আরেকবার যান এখানে এটা হচ্ছে আপনার এই প্রবলেমটা বেশিরভাগ হয় হচ্ছে এর জন্য আপনি যে সার্ভার ই করতেছে ওই সার্ভারে ওখানে যোগাযোগ করেন মানে গোটা দিশা থেকে কি কন্টাক্ট করা লাগবে না
হ্যাঁ, ওদের সাথে কন্ট্যাক্ট করেন যে এটা কেন এরকম হচ্ছে, ওনারা ফিক্সড করে দিবে। বাট এখানে যদি আমাদের এখানে কোনো প্রবলেম হইতো তাহলে রাশেদ স্যারকে বললে রাশেদ স্যার ফিক্সড করে দিত। আসলে তো ডাউনলোড করে আবার ইম্পোর্ট করে তো কাজ করা যাইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করার পরে এটা ইম্পোর্ট করা যাচ্ছে না, এটা তো দেখো ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল ডাউনলোড হয়, ফাইলই তো। আচ্ছা, আপনি যখন ডাউনলোড দিতেছেন তখন এটা কি কি ফাইল করে রাখতেছেন নাকি জি জেড দিতেছেন? কিছুই দিচ্ছি না, সরাসরি যে কিভাবে ডাউনলোড হচ্ছে। আপনি একটা কাজ করবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনারা ধরেন আপনারা একটা ব্যাকআপ রাখতে চাচ্ছেন, তাহলে আপনাদের এই যে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন এটা লাগবে, এটাতে এক্সপোর্ট। এক্সপোর্ট করার পর আপনার হচ্ছে এখানে সরাসরি একটা ফাইল দেখাবে, যে এটা সিলেক্ট করে এই দেখেন একটা অপশন আছে, এটাকে ফাইল করে দিবেন। এই যে ফাইল, সেটা ঠিক আছে স্যার, এখান থেকে আমি তো ব্যাকআপ নিতে পারি, বাট এখান থেকে ক্লায়েন্টের আগে থেকে ব্যাকআপ নেওয়া ছিল, সেই কারণে সমস্যা হচ্ছে। ক্লায়েন্টের তো এই যে ব্যাকআপ রাখা ছিল, এখন তো সাইটটা ভেঙে গেছে, এই সেই জন্য আবার রিস্টার্ট করা প্রয়োজন। এটা মেবি ই ছিল এই আপনার এই প্রবলেমটা, আপনি একটু এই সার্ভার যে দায়িত্ব আছে ওনার সাথে একটু যোগাযোগ করেন, বা আপনি যেখান থেকে ইটা নিছেন ডোমিন হোস্টিংটা নিছেন ওইখানে একটু যোগাযোগ করেন, ওদের প্রবলেম হইতে পারে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি সবাই দিছেন? স্যার আমার একটু সমস্যা ছিল স্যার। জি স্যার দিছি। কি সমস্যা বলেন স্যার? আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি? করেন। স্যার এখানে যে মাই ওয়ার্ক মেনুতে আছে স্যার, এগুলো আমি ঠিক মতো করতে পারি না, আমি এইভাবে করছি স্যার। সমস্যা কি করছেন তো হয়েছে তো? আচ্ছা, আপনি চাচ্ছেন যে এগুলো হোবার হবে এরকম? হোবার না, মানে এটা কি কি দিয়ে করছি স্যার? এই যেমন এখানে একটা মেনু বের আছে, এই মেনুটা এখানে রাখছে, আর আমারটা দেখুন কতটা ফাঁকা ফাঁকা। আচ্ছা আচ্ছা, এই যে মেনুগুলো, এই যে লল লোগো, ওয়েব ডিজাইন, এটা আমি পারলাম না স্যার, এটা একটু বলে দিয়েন তো, এইখানে সমস্যা স্যার। এইটা অবশ্য আমিও করতে পারি না, তবে একটা ভিডিও পাইলাম টিউটোরিয়াল, ওটা দেখে করব কিন্তু। আচ্ছা, ওটা দেখে করছেন ভিডিওটা? আমি করার সময় পাইনি, ক্লাস শুরু হয়ে গেছে, ভিডিওটা পাইলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, ভিডিওটা একটু দিয়ে দেন চ্যাটে, ওরা দেখে নেবে। আপনি একটু দেখে নেন কষ্ট করে ভিডিওটা, যদি না পারেন তখন আমাকে বলবেন, একটু খুঁজে খুঁজে বের করেন। একটু চ্যাটে একটু এটা লিংকটা দিয়ে দেন, সবাই একটু ট্রাই করেন। এই দিয়ে দিছি লিংকটা, এটা সবাই একটু ট্রাই করেন স্যার। আমার একটু সমস্যা ছিল স্যার। আপনার সমস্যা কি? সমস্যা শুনি, আমি তো মনে করি ডিবিতে কোনো সমস্যা হওয়ার কথা না, শেয়ার করতেছি স্যার। আপেল ভাই, ওগুলো কি পোস্ট দেন নি আপনি? না, ওগুলো টেক্সট টেক্সট নিয়ে ওখানে ইয়ানিছি ফটো। ও, ওটা তো যে আপনার প্লাগইন, কোন প্লাগইন ইউজ করছেন আপনি? প্লাগইন স্যার। জি স্যার, এই যে দেখেন আমার কতগুলা মেনু হয়ে গেছে, কিন্তু এইগুলা মেনু আমি খুঁজেই পাচ্ছি না এইগুলা। আপনি একটা কাজ করেন, আপনি এই যে পেজে যান, এই যে এবারে এই টেকনোলজি, যেখানে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড। জি স্যার। এখন একটু নিচে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যান, মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, মেনুস থেকে দেখেন এখানে কি কি সিলেক্ট করা আছে। এই তো স্যার, হোম, সার্ভিস, মেইনটেন্যান্স, মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি। এই মেনু কয়টা কয়টা করছেন? এই যে এখানে ডিবি দেয়া আছে না, এখানে কি আরো নতুন কোন মেনু তৈরি করা আছে? প্রাইমারি মেনুতে ক্লিক করেন, উপরে যান, এই যে প্রাইমারি মেনু দেন, এই যে সাইডে, ওইটা আগে এটা ডিবি নাম না দিয়ে এটাকে মেন মেনু দেন, মেন মেনু।
স্যার নিচে অপশনগুলো সিলেক্ট করে দিলে হবে। হ্যাঁ সমস্যা নাই, আমি দিতেছি। এম এ এন ইউ না এম এ এন ইউ, মেনু বানান ভুল করছেন। জি স্যার, মেনু না, এখন নিচে যান, নিচে স্ক্রল করে এটাকে প্রাইমারি মেনু দেন, নিচে স্ক্রল করেন, এই দেখেন প্রাইমারি মেনু, এখন সেভ দেন, এখন যা সাইডে যা রিলোড দেন, রিলোড দেন, হয়েছে? জি স্যার হয়েছে স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন আমি অ্যাসাইনমেন্ট গুলো দেখে নিই। আরেকটা সমস্যা ছিল, সেটা হলো স্যার আমি নিচের কাজটা করতে পারি নাই স্যার। কোনটা? ওই যে একবারে শেষের কাজটা, যে ফুটার স্যার, ফুটারের কথা বলতেছি, ফুটার ফুটারের কথা বলতেছি, ফুটার কাস্টমাইজার থেকে আলাদা ভাবে করতে ওটা এইচটিএমএল কোড লেখা লাগবে। হ্যাঁ এইচটিএমএল কোড লেখা লাগবে। জি স্যার এটা তো পারি না স্যার, ওই জন্য করি নাই স্যার, অনেক চেষ্টা করলাম তারপরে। অনেক চেষ্টা করতে ওইখানে তো ইমেজ টিমেজ এগুলো দেওয়া যায়, ইমেজ লেখা এগুলো দিতে পারেন না স্যার? ওটা তো স্যার মোটামুটি কাস্টমাইজ সাইট দিলেও মোটামুটি হয় আর কি, ফুল না হলেও মোটামুটি হয়। এইচটিএমএল কোড ছাড়া তো করে দেবে স্যার, বলা যায় না কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা তাহলে অন্য আরেকজন ব্যাকআপ হিসাবে কে থাকবেন? কলাস আপনি থাকেন? ওকে স্যার। অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখে নিই, ফেসবুক আপনি করছেন না? আচ্ছা কতজন? 17 জন। বাকি রাখুই এটা কার? প্রথম হচ্ছে এসপি অর্ণব সরকার, ফেসবুকে চলে যাচ্ছে নাকি? দেখেন অবস্থা এত লোড, লিংক দিয়ে দেখতে গেলে স্যার সারাদিন লাগে যাবে আপনার। হোয়াট ইজ দিস? Service and but the server is temporarily busy. Try again later. No? Server busy. It's a set to last. Eta. You will take the same as say. Web design, graphic design, online marketing, SEO, logo design, branding. সেম রাখছেন তাহলে চেঞ্জ করছেন কি? স্যার আপনি তো বললেন ক্লোন কপি, একদম ক্লোন কপি করতে বলছিলেন স্যার। একদম কপি করছেন, জেরক্স কপি করে ফেলছেন? জি। ও আমি বলছিলাম কাস্টমাইজ করতে, তারপর সবাই বললো স্যার যেই তো বলছে হুবহু নকল করতে, তাই সবাই হুবহু নকল করছে। বলাইতেছে এটা কিভাবে করছেন? ওটা এইচটিএমএল কোড করছে। HTML কোড করছেন? এখানে একটা কন্ট্রাক্ট ফর্ম দেও করা যায় স্যার। এই জিনিসটি দেখা দিন স্যার, এই নিউজলেটার সাবস্ক্রিপশন HTML কোড তো আমরা পারি না স্যার এইভাবে। আচ্ছা যে কোর্স আজকে ওনাকে বলবো দেখাই দিতে। জি স্যার। তারপর এখানে কি একটা ইমেজ স্যার, এইটা তো পারবেন, সমস্যা নেই। হ্যাঁ ভালোই তো হয়েছে,
অনেক সুন্দর, একদম জেরক্স কপি হয়ে গেছে। স্যার আমি শুধু স্যার দুইটা পেজে করতে হয়েছে স্যার, তারপর এগুলো এগুলো করছেন আপনি? হ্যাঁ এগুলো আমি দুইটা, এখানে তার বেশি ছিল। আচ্ছা ঠিক আছে, দুইটা করছেন, ভালো হয়েছে। শীতল সরকার এত লেট কেন? জি বুঝি না, দুইটা পেজের বেশি করতে পারিনি স্যার। দুইটা দুইটা পেজ করছেন, মাই ওয়ার্কে যাইতে পারেন নাই? না স্যার মাই ওয়ার্কে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করছেন, বাকিটুকু করে নেবেন। আপনাদের কিন্তু আগামী ক্লাসে, যেদিন আমাদের আগামী ক্লাসে কিন্তু কাসার স্যার আসে, কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দিবে। ওই অ্যাসাইনমেন্ট আমি না, আবার কাসার কাসার স্যার নিজেই কিন্তু চেক করবে। কারণ আপনি মার্কেট প্লেসে যাওয়ার জন্য একদিন ছিল, তো এই জন্য সমস্যা হয়। এটা স্যার ক্লাস হলে তাহলে ভালো হতো। এটা আমার স্যার, এখানে কি ভিডিও দিছেন? ওয়েবসাইট নিশ্চয় একটা এই দিয়েছেন। আচ্ছা এই যে ইনিও তো করে ফেলছেন, এটা এই সেটটা জি স্যার, এস্টিমেট শেষ এস দি হাতিক ভাইয়ের হেল্পে স্যার। হাতিক ভাই করছিল কিভাবে বাটন, কারণ আমি জানি এটা অনেকের প্রবলেম হবে, কারণ আমি তো এখন এইচটিএমএল এ যাই নাই, সেই জন্য অনেকের প্রবলেম হয়। ওকে তারপর কে এটা আশিক? জি স্যার এটা আমার স্যার। স্যার ওই যে ম্যাপটা আমি দিতে পারি নাই স্যার। কেন, ম্যাপে আবার কি প্রবলেম হলো স্যার? ওটা কিভাবে দিতে হবে? জি ম্যাপ আর মাই ওয়ার্কটা, এটা এই দুটা করা হয়নি। ম্যাপে কি আপনাদের প্রবলেম হয়েছে? জি স্যার। সবার না স্যার, করছি ম্যাপ স্যার, ম্যাপ তো দিছি, কিন্তু মানে আমি যে জায়গার ম্যাপ দিতে চাইছি ওই জায়গা তো গিয়েছিল স্যার। আমরা তো স্যার বিগিনার স্যার, আমাদের তো মানে এই সম্পর্কে কোনো ধারণাই নাই স্যার। আচ্ছা আচ্ছা সেই জন্য। জি স্যার। আচ্ছা কেন আপনি ওদের কাছে হেল্প নেন না? আপনি ওদের কাছ থেকে কি হেল্প নেন না, যারা বেশি পারে ওদের কাছ থেকে হেল্প নেন না স্যার? রাতের বেলা করছি তো স্যার, কালকে রাত 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করছি, 1:30টা পর্যন্ত কোথায়। মানে দেখবেন আগে এগুলো আগে প্র্যাকটিস করে ফেলুন, আগে প্র্যাকটিস করে ফেলুন স্যার। করছি মানে ইয়া প্র্যাকটিস না মানে। আচ্ছা শুনেন, আপনারা হচ্ছে প্রথমে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম ফেস করেন, তার প্রথম হচ্ছে আপনি নিজের প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে সবার কাছ থেকে হেল্প নেবেন। প্র্যাকটিস করে যেখানে যেখানে আটকে যাবেন এগুলো একটু সিলেক্ট করে রাখবেন, পরবর্তীতে যখন সবাই একসাথে হবেন তখন ওই প্রবলেম গুলো কাজ না করে এই জায়গায় ওইখানে দেখেন লাভ কি, কারণ আপনি তো জানেনই না কোথায় প্রবলেম হবে। এই জন্য আগে কাজটা করবেন, কাজ করার পরে হচ্ছে সবাই ই করবেন একসাথে। গতকাল আমাদের ছিল 6টার দিকে প্র্যাকটিস এরকম। ওকে এটা কি ই দিয়ে তৈরি করা ডিবি? জি স্যার, মানে স্যার আমি স্যার আপনি গতকাল যখন মানে এর আগের দিন যখন করাইছেন তখন আপনার সাথে সাথে আমি মানে আপনি যেটা করাইছেন ওটা ট্রাই করছি, তারপর ওই কারণে স্যার একটা নতুন ওয়েবসাইট ডিবি ও টিমের ওয়েবসাইট খুঁজে বের করে স্যার ওটার কপি করার ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে মোটামুটি। এটা কার স্যার? আমার স্যার শেপন স্যার।
স্যার ভিডিওগুলো একটু বড় করে দেখেন স্যার, তাহলে আমরা সবাই দেখতে পারবো ভালোভাবে। ছোট স্ক্রিন আসতেছে আপনার, দেখে কি করবেন। আচ্ছা সমস্যা নেই, দেখেন কে আসতে ছিল চলে গেল। বকরুল আলম ইয়ামিন, এত লেট কেন? বকরুল আলম ইয়ামিন স্যার, আমি তো আপনাকে স্যার হোয়াটসঅ্যাপে বলছিলাম যে আমার একটু ভর্তির কারণে, কলেজে ভর্তির কারণে একটু সমস্যা ছিল, কলেজ দিছিলাম। আচ্ছা বলছিলেন আমাকে? জি স্যার। মানে আমার হচ্ছে ধরেন কি জানেন একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনারা স্টুডেন্ট এই বেসে কতজন? এই বেসে হচ্ছে ধরেন 27 জন প্লাস। আচ্ছা ধরেন আপাতত 26 27 জন রেগুলার ক্লাস করতেছেন, আপনাদের বেসে হচ্ছে 26 27 জন, অন্যান্য বেসে হচ্ছে প্রায় এরকম 23-24 জন করে, তাহলে আমার টোটাল তার বেশি স্টুডেন্ট কতজন? 100 প্লাস স্যার। 100 প্লাস যদি না হয় তারপর হইতেছে 20-40, হ্যাঁ চার বেশি 80, হ্যাঁ 100 প্লাস হয়ে যায়। 100 প্লাস স্টুডেন্ট যদি আমাকে মানে ফোন দেয়, ধরেন যদি 20 জন ফোন দেয়, তারপরেও কি 20 জনের প্যারা মানে? জি স্যার, সেই জন্য হচ্ছে মনে থাকে না, কারণ আমার তো হচ্ছে আপনাদের এক টেনশন, তারপর হচ্ছে আপনাদের ক্লাস নিতে হয় সে এক টেনশন, আবার আমার মার্কেট প্লেস নিয়ে টেনশন, তারপর হচ্ছে আমার ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হে টেনশন, টোটাল টেনশন আমার উপর, সব কিছু মনে রাখতে পারি না, বুঝতে পারছেন এই আর কি। কাহিনি ইটস ওকে। তারপর কি এটা দেখলাম তো, তাই না? আমি যেভাবে করছি সেম ভাবে করছেন না? এত ইমোশনাল সাউন্ড, একটা সেকশনই করছেন? টিচারের নাম আর ভিডিওটা দিছি, বাট পরে ভিডিওর স্ক্রিন রেকর্ড করার সময় দেখি সাপোর্ট করতেছে না। স্যার আমি এই ফর্মটা দিতে পারিনি, আমি ওখানে একটা গ্যালারি সেট করে দিছি। কোথায় গ্যালারি সেট করছেন? মিসেস যেটা এই লগইন ফর্ম ছিল রেজিস্টার ফর্ম স্যার, আমি কোটার। আচ্ছা একটু কত বাজে? হ্যাঁ সমস্যা নেই, হয়েছে। তারপর কে? উমর ফারুক। ভালো হইতেছে উমর ফারুকেরটা? উমর ফারুক, উমর ফারুক আপনার কাজ তো, আপনার কাজ তো সুন্দর হয়েছে। মনিরুজ্জামান, আপনি কি আমার এক বেসে ক্লাস করেন নাকি দুই বেসে ক্লাস করেন? ক্লাস
তারপর কে এটা কে রিয়াজুল হক ফাহিম জি স্যার মাই ওয়ার্ক করছেন স্যার মাই ওয়ার্কটা বাদে বাকিগুলো করেছি আচ্ছা এবিসি itland.com এটা কর এটা আমার স্যার তারপর কে বিপ্লব সেটা আমার রিয়েল বিপ্লব পাল আপনার নাম কি বিপ্লব পাল স্যার বিপ্লব সঞ্জয় দুটাই সঞ্জয় স্যার বাসায় জানে বিপ্লব আর বাইরে সবাই সঞ্জয় কুমার স্বপন রায় এইটা কি এরকম কেন স্যার আমি কাস্টমাইজ থাকি করছি স্যার আগে মুভ করতে পারিনি এটা কি ডিজাইন হইলো এটা কার মাহমুদ হাসান জি স্যার আমার মাইওয়ার্কের কি অবস্থা স্যার মাইওয়ার্ক নিজের মতো করে চলতো এইভাবে হয়নি এটা কর আলামিন আপনার তো দেখলামই আমি সাইড পাস করার সময় দেখছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মোটামুটি সবাই করতে পারছেন বাট যারা দেন নাই ওদেরকে আর আমার কিছু বলার নাই কি বলেন কি বলবো যারা দেন নাই ওদেরকে কি বলবো কিছু বলার না স্যার যারা দিছেন তারা ভালো করছেন যারা দিছেন তারা ভালো করছেন জি অন্তত রেডিও জ্যাকির মতো আপনি অন্তত নামটা বলেন কে কে দিল সারা রাত কষ্ট করে ভিডিও দিলেন স্যার না দেখেন নাই অন্তত নামটা তো বলবেন কে দেখলাম যে শ্রীদাবাসী দেখিনি আপনারটা না স্যার কি বলেন দেখলাম তো সবাটাই তো দেখলাম আপনি কি ইয়ে দিছেন না ভিডিও দিছেন না দেখছি আমারটাও দেখেন নাই স্যার আমিও দিছিলাম কি বলেন কেন দেখবেন আপনি দেখছেন আমি মাই ওয়ার্কটা করছিলাম স্যার মাই ওয়ার্কটা করছিলাম কিভাবে করলেন স্যার একটা প্লাগইন দিয়ে করছি কেন আমি তো দেখুন সবাটাই তো দেখলাম আমার তো মনে হয় যে আমি সবাইকে দেখলাম নাকি কাউকে তো বাদ দেয় এই যে ভিউ মোর ট্রেন্ড কোথায় আপনাদের গুলো কোথায় কিন্তু সবগুলাই দেখলাম শিবন রায় আপনার নাম যেন কি চারটা দেখে নে স্যার ফকরুল ভাই তো একটু দেখতাম স্যার উনি ইয়া দিছিল ফকরুল কই স্যার আমারটা মাঝে আছে স্যার আমারটা কোনো রিভিউ আসেনি এটাই তো স্যার পার হয়ে গেলেন এই যে স্যার এটাই লিংকটাতে যান স্যার এটা জি স্যার আপনার
সেকশনটা কি প্লাগইন দিয়ে করছেন স্যার? এটা হচ্ছে ডিপ ডিপ পোস্ট গ্রিড, এটাতে হচ্ছে স্যার একটা ওখানে একটা লেআউট অপশন ছিল, এটা দেওয়া ছিল, এটা ওদেরকে একটু দিয়ে দেন প্লাগইনের লিংকটা। আচ্ছা আমি তো স্যার ইয়াতে দিয়ে দিছি মনে হয় স্যার, এই প্লাগইনেরই ভিডিও দিলাম মেসেঞ্জারে, ভিডিও লিংক যেটা দিলাম এটারই স্যার। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা এখন কি ওনাটা তো খুঁজে পেলাম না, মনে হয় আলাদা হয়ে পোস্ট দিচ্ছে নাকি, নাম যেন কি দেবাশিস রয়, দেবাশিস রয়, স্বপন রয়, কই দেবাশিস রয় তো নাই। সেটাই তো স্যার, আমি তো পোস্ট অল্প একটু আগেই তো দিছি 12টার দিকে, কই আসে নাই তো, আপলোড হয়েছে কে জানি একজন লাভ রিয়্যাক্ট দিল, কই নাই তো পোস্ট করেছে তাহলে হয়তো বা, আর আপনি আমার পোস্ট করে দিচ্ছেন ভাই, কোথায় পোস্ট করছেন? আরে না আমার মনে আছে আমি এই যে মুলবি জওয়ান ভাইয়ের এই কমেন্টে ভিডিও আপলোড করছি। কই নাই তো, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান ভাই। আমি রেভলিউশন স্লাইডার দেখাতে চাইছিলাম আমি আজকে। জি স্যার কালকে বলছিলাম, আজকে বলছেন যে আজকে দেখাব রেভলিউশন, রেভলিউশন স্লাইডার কথা বলছিলাম স্যার, আমি বলছিলাম স্লাইডারের কথা, মানে স্লাইডারটা আমি সুন্দর করে স্লাইডার না স্যার, স্লাইডারের সামনে কি করতে হয় ওটা একটু আজকে দেখাতে যাচ্ছেন ডিটেইলস স্যার, ডিটেইলস। কি জানি মনে তো নেই আমার, আরে স্লাইডার কোথায় ছিল স্লাইডারটা? ওটা আবার থেমে ছিল, আবার থেমে স্লাইডার ছিল, স্লাইডারটা আমি ডিজাইন করতে বলছিলাম। আচ্ছা দেখি তাহলে সামনে ক্লাসে দেখায়, আজকের টপিক তো একটু অন্যরকম, এই টপিকটা শেষ করি আগে। জি স্যার ওইটাই করেন স্যার, একটু ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা আজকে কি নিয়ে কাজ করব, এই সাইডটাকে আগে দিয়ে নিই, রিসেট দিয়ে নিই, টুল থেকে ডাব্লিউপি রিসেট, আমি যে বেশিরভাগ সময় পিতে চাপ দিতে যাই ওয়াই চাপ দিয়ে দিই, না দেখে টাইপ করি তো, আপনার কি না দেখে টাইপ করতে পারেন সবাই? ৪৩টা আমি বেশি করতে পারি না, আমার 30 পাইতে 35 এর মত না উপরে। আচ্ছা এখন রিসেট দিলাম, রিসেট দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ফ্রেশ একটা ই চলে আসলো তাই তো, এখন আমাদের এখানে একটা প্লাগইন লাগবে স্যার, এত কামাই করে না, আমারটা আমি টেস্ট করি না, আমি টেস্ট করেছিলাম প্রায় 2 বছর আগে, 2 বছর আগে আমরা একটা প্রতিযোগিতা করতাম কিভাবে জানেন, ধরেন আমি তারপর হচ্ছে আরো 2 জন আমার ফ্রেন্ড কাউসার স্যার আর মানে আমরা বৈশা মানে লাড্ডু বাজি ধরতাম, মানে লাড্ডু চিনেন তো, লাড্ডু বাজি ধরতাম, যে বেশি টাইপ করতে পারবে ভুল করা ছাড়া সে ফার্স্ট,
এভাবে এভাবেই করতাম আমরা, টাইপ করতাম অনেক আগে, এটা প্রায় 2 বছর আগের কথা, 2018 সালে। তারপরে তো টাইপ করতে আছে করতে আছে, কোনো টেস্ট করা হয়নি। আর আমি তো আপনাদের সাথে অনেক স্লো টাইপ করি, কারণ খুব জোরে টাইপ করে গেলে তো আপনারা কিছু দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, সেজন্য কিন্তু একদম স্লো টাইপ করি আমি। জি স্যার, দেখলে তো বোঝা যায়। আচ্ছা তাহলে আমি এখান থেকে, আমাদের এবারটা লাগবে যেহেতু, সেহেতু আমরা আপাতত এগুলো ডিলিট করলাম না, এগুলো আমাদের লাগবে। আমরা ধরেন আমাদের প্রথম কি লাগবে, এই সফটটি এটা কেটে দিলাম, উপমাসটা কেটে দিলাম, উপমাসটা আবার নিয়ে আসবো, তাহলে আপনি বুঝতে পারবেন এলিমেন্টটা এখানে থাকলেও যা না থাকলেও। তা আমরা চাইলে উপমাসটা এলিমেন্টটা কেটে দিতে পারি, কেটে দিলাম ডিলিট। স্যার সবই কেটে দেন স্যার, নতুন করে দেখেন স্যার। নতুন করে বলতে এগুলো তো আর আপনাদের কি এখন থিম আমার অ্যাক্টিভ করে দেখাইতে হবে আবার? না 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 স্যার, এগুলো করতে হবে, সেটাই তো বলতেছি, এগুলো তো হচ্ছে থিমেরই। এই যে গুগল অ্যাডস ফর উপমাস এগুলো কেটে দিচ্ছি, জ্যাকপট এগুলো কেটে দিচ্ছি, এগুলো সব আবার দেখে। এটা কি ডিবিটি এর মধ্যে করতে চান? হ্যাঁ, এবাটা এবাটা থিমের মধ্যে, এটা কি ডিবিটি এর মধ্যে করতে চান? এবাটা থিমের মধ্যে করবে, এবাটা ফেসবুক কিছু কন্টাক্ট ফর্ম এবারটা কর, এগুলো তো জানেনি, এবারটা বিল্ডার, এবারটা কোর, কন্টাক্ট ফর্ম 7, এই তিনটা আর কিছু রাখলাম না, আর কেবল ডাব্লিউপি রিসেট। এই তিনটা কি আপনারই করেন না? এই তিনটা সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন। জি স্যার জি। এখন হচ্ছে আমরা কি করব, একটু বিজেট সাইটে যাই। বিজেট সাইটে যাওয়ার পর দেখেন কি আমাদের একদম ফ্রেশ একটা থিম, ফ্রেশ একটা থিম। এখান থেকে আমরা অ্যাপারেন্স থেকে থিমসে যাব, থিমসে যাওয়ার পর আমরা প্রথম ধরেন কি করতে হবে, আমাদের অ্যাভাটারটাকে আমরা সিলেক্ট করে দিব, অ্যাভাটার, অ্যাভাটারটাকে সিলেক্ট করার পর কি করতে হবে এগুলো আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, আমি আবার করে দিচ্ছি, মানে এটা স্যার তার কাজ হবে না, এটুকুই করলাম, কারণ এটা কি আমাদের ইনস্টল দিতে হইতো। এখানে কি একটা প্লাগইন চাচ্ছে, গো অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইন গুলো অ্যাক্টিভ চাচ্ছে, আমাদের ইনস্টল করে অ্যাক্টিভ করতে হইতো, বাট আমাদের ইনস্টল করা এইটুকুই পার্থক্য, ইনস্টল করা ছিল আমরা শুধু অ্যাক্টিভ করে দিই। এইটুকু কি আবার নতুন করে দেখানোর কিছু? না 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 স্যার না, এগুলো তো আপনারা পারেন। জি স্যার পারি। অ্যাভাটারটা নেওয়ার মূল কারণ কি জানেন? অ্যাভাটারটা নেওয়ার মূল কারণ হচ্ছে অ্যাভাটার এখানে অনেক সুন্দর ডিজাইন আছে, মানে অ্যাভাটার থেকে অনেক সুন্দর ডিজাইন করা আছে, আমরা চাইলে এখান থেকে খুব সহজেই ডিজাইন গুলো করতে পারি। দেখেন একটা অ্যাভাটার একটা ডেমোতে যাই, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর উপমার্সের ডেমো দেওয়া আছে, হেড কই। আচ্ছা উপমার্সের অনেক অ্যাভাটার নিয়ে কাজ করব, হ্যাঁ অ্যাভাটার নিয়ে আমরা এটা কাজ করব, আমরা অন্য যে কোনো থিমে করতে পারবো, বাট অ্যাভাটার দিয়ে করব। এই দেখেন অ্যাভাটার এখানে কি দেওয়া আছে, একটা থিম দেওয়া আছে, এটা খুব সুন্দর একটা, মানে থিম বলতে খুব সুন্দর একটা ডেমো দেওয়া আছে, এই ডেমোটাকে আজকে আমরা ডিজাইন করব। এই দেখেন একটা সাইট এখানে তৈরি করা আছে, আমরা এইখানে আমাদের ডিজাইনটা করব, দেখছেন এখানে কত কত দেওয়া আছে, এখানে $120, $150, $89, $120, $40, এগুলো কি সব ডলারে দেওয়া আছে না? জি স্যার জি, এগুলো হচ্ছে সব ডলার। আমরা এখন এগুলো চেঞ্জ করে আমাদের আমাদের মতো করে ডিজাইন করব। এই ডেমোটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটা ফ্যাশন, এগুলো আমাদের তৈরি করতে হইতো, বাট এরা তৈরি করে রাখছে এই আর কি ডেমোটা। এখন আমরা কি করব, আমাদের এখানে যাব, যে প্লাগইন গুলো আছে প্লাগইন গুলো ইনস্টল করা আছে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, ইনস্টল একবার করা ছিল, এগুলো আমরা সব অ্যাক্টিভ করতে পারি। গুড, সার্ভিস আনভেলেবল, স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায় স্যার, পাশে স্ক্রিন। লেআউটটা চেঞ্জ করে নিব, লেআউটটা চেঞ্জ করে নিই তাহলে, লেআউটটা চেঞ্জ, লেআউটটা চেঞ্জ করে click how to return to the video call when you are ready to stop presenting. কি হলো, কিভাবে কাজ করব আমি স্যার? আমাদের এই সমস্যা হয় স্যার কাজ করার সময়, ফোন দেন না কেন, এসে চেক। এটা হচ্ছে একটা সার্ভারে একসাথে অনেকজন কাজ করতেছে তো এই জন্য। হুম
এই অ্যাক্টিভ হয়ে গেল, এটাকে অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। বিল্ডার এইভাবে কিভাবে কাজ করবো দেখা দিয়ে দেখে, তোমার 3 দিন চলে যাবে তারপর দেখানো শেষ হবে না। অ্যাক্টিভ হয়েছে, দুইটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। তারপর হচ্ছে আরেকটা, আরেকটা কোনটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফ্রম 7, এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। কন্টাক্ট ফ্রম 7 টাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আপনারা সবাই কি একসাথে কাজ করতেছেন? হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যাক্টিভ হওয়ার পর প্যাচারটা ক্লিয়ার করতে হবে। কি প্যাচার? প্যাচারটা ক্লিয়ার করতে হবে। প্যাচটা ক্লিয়ার করে নেই, অ্যাপ্লাই প্যাচ। হয়ে গেল অ্যাপ্লাই প্যাচ এটাও। না স্যার আমি তো করি কি কি পান নাই, আরেকটা অ্যাপ্লাই প্যাচ। আমাদের কি সাইট রেডি? আমাদের সাইট কি রেডি স্যার? রেডি, আমাদের সাইটটা এখন রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখন উকমার্স লাগবে আমাদের, আমাদের কি একটা উকমার্স লাগবে। এখন আমরা উকমার্সটা নিয়ে আসি। উকমার্স কি একটা প্লাগইন না? আমরা যাব কোথায়, অ্যাড নিউ, অ্যাড নিউ গিয়ে আমরা উকমার্স প্লাগইনটা নিয়ে আসব। কি হবে এটা হচ্ছে আমাদের সব তৈরি করার কারিগর ওকমার্স। এটা স্যার আমরা প্রোডাক্ট অ্যাড করব কিভাবে, এটাই তো একটা মার্কেট ওকমার্স। এই প্লাগইন ছাড়া কি আমরা কিছু অ্যাড করতে পারবো? আমাদের এখানে প্রোডাক্টের কোনো অপশন দেয়া আছে? ওকমার্সটা হচ্ছে আমাদের সব দোকান। জি জি স্যার, এটা হচ্ছে আমাদের দোকান ওকমার্সটা। ওকে, ওকমার্সটাকে আমরা ইনস্টল করতেছি এখন। এইখানে আমাদের, আমরা কোথায় দোকানটা করতে চাচ্ছি, কি করব, কি বিক্রি করব, সবকিছু আমাদের এই উকমার্সের মধ্যে দিতে হবে। আমরা কি বিক্রি করতে চাচ্ছি, কি করব না করব, সব আমরা এখানে দেব। টাইম নিচ্ছে, বৃষ্টি আসবে, অনেক জোরে বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুবই নাজেহাল। তার মানে কি 50 লাখ, তাই না? জি স্যার, 50 লাখ ওয়েবসাইটে এই প্লাগইনটি ইউজ করা হয়েছে। 50 লাখ পাওয়া যায়? লাস্ট আপডেট কবে আসছে? 5 দিন আগে, 5 ডে আগে, 5 দিন আগে অ্যাক্টিভার্স। বেশি টাইম নিয়ে নিচ্ছে,
বিবিসি আইটি ল্যান্ডের অবস্থা খুবই খারাপ স্যার, ভয়াবহ। শুনতেন দেখি কি আসতে চায়। আচ্ছা, আমাদের উপমাসটা কি আবার কি আপডেট ফেল আবার দেই? কি প্রবলেম করতেছে দেখছেন উপমাস? আমার টাইম আউট হয়ে গেছে, টাইম বেশি চলে গেছে। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি। প্লাগিনস এড নিউ বন্ধ করে দে। প্লিজ অ্যাপ্লাই পেজ। পেজগুলো কি ক্লিয়ার হয় নাই? আবার পেজগুলো ক্লিয়ার করতে চাচ্ছে স্যার। ফিউশন বিল্ডার না কি জানি একটা বললাম সেদিন ইনস্টল করতে। ফিউশন বিল্ডার কেন? ফিউশন বিল্ডার তো হচ্ছে অ্যাভাটার মধ্যে, এটা তো আমি প্রথমে করলাম, দেখেন নাই? ফিউশন বিল্ডার আমি অ্যাক্টিভ করলাম, দেখেন নাই? না স্যার, আমি বললাম যে স্যার ওটা কারণে এরকম হচ্ছে নাকি স্যার? কি করবো এইভাবে? স্যার এইটা ছাড়া আর কোনো ডোমেন হোস্টিং নাই কাজ করার মতো? কাজ করার মতো তো আছে, বাট আমার হাতে তো নাই। মানে এইটা দিয়ে তো কাজ করতে হবে, এখন ওরা দিচ্ছে বুঝলেন না, উপর থেকে দিয়ে দিচ্ছে। স্যার এখানে সার্ভার থেকে তো স্যার আপনি ডাউনলোড করে তারপর ইউজ করেন, সেটা মনে অনেক ভালো স্যার। পেচার তো ক্লিয়ার ইয়েস, একটু প্রবলেম করতেছে। এখন দেখি মেবি কাজ করবে। ডাব্লু ডাবল জিরো ডাবল এম ইয়ার কমার্স, আবার ইনস্টল দিই, ট্রাই করি আরেকবার। এখন যদি না হয় তাহলে আমরা ডাউনলোড দিয়ে নিয়ে আসবো, এখন কাজ না করলে আমরা ডাউনলোড দিয়ে নিয়ে আসবো, এখন কাজ করার কথা। আচ্ছা, আপনারা কি এখন কাজ করতেছেন আমার সাথে? একটু কষ্ট করে একটু সবাই করে দেন, অফ করে দেন একটু কষ্ট করে। স্যার আপনি ডাউনলোড দিয়ে নিয়ে আসেন স্যার, ডাউনলোড দিয়ে নিয়ে আসবো। আচ্ছা দাঁড়ান, এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের একবারই হয়ে গেছিল, মানে ফেল দিছিল। এখানে কি আসছে স্যার? এখান থেকে তো ডিলেট করলেন স্যার, তখন এখান থেকে একবার ডিলেট করলাম, এখন দেখেন আবার কি দেখাচ্ছে। দেখাচ্ছে যে অলরেডি একবার নেওয়া হয়েছে, মানে যে একবার অর্ধেক যে যে নিছে, এখন এটা ডিলেট করতে হলে তো আমাদের ইয়ে যাইতে হবে, পোস্টিংয়ে যাইতে হবে। এই সমস্যাটা আমারও হয়েছিল, তার কারণে আমার স্যার ডাব্লিউপি রিসিট পাতে আরো একটা ডাটাবেস রিকভারি রিসিট সফটওয়্যার ডাউনলোড করছিলাম প্লাগইন, ওটা দিতে গিয়ে আমার সমস্ত সার্ভার ডিলিট হয়ে যায়। এই সমস্যাটা কারণ উকমার্স অলরেডি এক্সিস্ট, এরকম একটা প্রবলেম শো করে স্যার। এখন এই এই প্রবলেম যদি আমি ফিক্সড করতে চাই তাহলে তো আবার আমাকে এ যেতে হবে। আচ্ছা, আমরা একটু এখান থেকে ট্রাই করি তো ডাউনলোড করে কাজ করা যায় কিনা।
স্যার এটা স্যার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি স্যার ফাইল ম্যানেজার একটা প্লাগইন ইনস্টল করেন, ওখানে গিয়ে উপমার্স প্লাগইনটা ভিতরে গিয়ে ডিলিট করলেই হবে। সেখানে ফাইল ম্যানেজার প্লাগইন লাগবে এখন আমার? হ্যাঁ, একটা ফাইল ম্যানেজার প্লাগইন ইনস্টল দিলেই হয়ে যাবে স্যার। স্যার অ্যাড নিউ জন স্যার অ্যাড নিউ জন স্যার স্যার অ্যাড নিউ তে দেন। মাথা মাথা গুলায় যাচ্ছে এখন, মানে বিরক্ত। ফাইল কি বললেন? ফাইল ম্যানেজার স্যার, এটা প্রথম টাইপ, প্রথম টাইপ সাবডোমেন কাজ না করে আমাদেরও মাথা ঘুরিয়ে দেয়। মানে সাবডোমেন যখন কাজ না করে এইভাবে হেল্প করে তখন আমরা এটা তারপর হয়ে গেছে। এই প্লাগইনটা চালু করলে এই যে ডিরেক্টরি দেখাবে, এখন কোথায় এই যে ডব্লিউসি ফাইল ম্যানেজার, এখান থেকে যাব। এখানে কোথায় যেতে হবে? এখান থেকে স্যার ডব্লিউপি ফাইল ম্যানেজার, উপরে উপরে ডব্লিউপি ফাইল ম্যানেজার। স্যার নো থ্যাংকস স্যার, এখানে আপনি ডব্লিউপি কানেক্ট, ডব্লিউপি কানেক্ট। হ্যাঁ 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 বুঝতে পারছি, ডব্লিউপি কানেক্ট থেকে হচ্ছে প্লাগইন এর পর উকমার্স স্যার, উকমার্স অলরেডি এখানে দেয়া আছে। হ্যাঁ স্যার, এটা এখন এসে এই যে ডিলিট করলে স্যার কাজ করবে আগের মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিলিট ডিলিট হয়ে গেছে। ওকে এখন দেখি, এখন প্লাগইনটা নিয়ে আসি। এখন কমার্সটা নিয়ে আসি, এক ঝামেলা তিন ঝামেলা হয়ে গেছিল স্যার। এই ঝামেলার কারণে আমি স্যার আমার সার্ভার একবারেই নষ্ট হয়ে গেছিল। এখন হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা। দেখেন আমাদের একটা নতুন সেকশনে নিয়ে আসলো, একটা নতুন সেকশন আমাদেরকে নিয়ে আসলো। এখানে কি দেয়া আছে? ওকমার্স, ওকমার্স। তারপর হচ্ছে আমরা এটাই কি দেয়া আছে, গেট আওয়ার স্টোর আপ অ্যান্ড রানিং মোর কুইকলি উইথ আওয়ার নিউ অ্যান্ড ইমপ্রুভ সেট আপ এক্সপিরিয়েন্স। ইয়েস দিলাম, ইয়েস প্লিজ। বলতেছে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা ওকমার্সটা নিয়ে। ওকমার্স হচ্ছে একটা শপ, একটা দোকান। কে ওকমার্সটা কি? দোকান, দোকান স্যার, দোকান স্যার। যেমন যেমন দারাস একটা, যেমন দারাস একটা দোকান। দেখেন এখানে প্রথম দেওয়া আছে অ্যাড্রেস লাইন, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেন। আপনাদের অ্যাড্রেস কোথায়? আমি দিলাম ফুলবাড়িয়া মাইমিসিং MYMISIN ফুলবাড়িয়া মাইমিসিং। তারপর এখানে দিয়ে দিলাম কি, শুধু মাইমিসিং MYMISIN। তারপর হচ্ছে সিটি, আমাদের কান্ট্রি, আমাদের কান্ট্রি কোথায়?
বাংলাদেশ 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 ম্যামিসিং ওগানটা না করব ম্যামিসিং তারপর হচ্ছে আমাদের সিটি আমাদের শহর কোনটা ম্যামিসিং এম ওয়াই এম আই এম এন এস আই এন দিস আই মিন সিং আমাদের পুশকুট কত পুশকুটটা দেখার জন্য কি করবেন জানেন আপনাদের পুশকুটটা দেখার জন্য এইভাবে করবেন পি ও এস টি পুশকুট আপনাদের যে রংপুর রংপুরটা দিবেন এই দেখেন আমাদের পুশকুট আমরা এটা দিয়ে দিলাম ময়মনসিংহ সদর এটা ওকে আর আমাদের 5400 আচ্ছা সমস্যা না আমি দিয়ে দিলাম এখানে কোথায় এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন হচ্ছে কি বলতেছে আই এম সেটিং আপ টু স্টার্ট ফর এ ক্লায়েন্ট এটা কি আপনি ক্লায়েন্টের জন্য করতেছেন নিজে কন্টিনিউ দিলাম বা ক্লায়েন্টের জন্য দিতে পারি ইয়েস একটু মিন মানে আপনি নিজে ইউজ করবেন কন্টিনিউ দেওয়ার পর দেখেন কি হলো হয়ে গেছে দেখেন আমাদের পরে কি ইন্ডাস্ট্রি আপনি এখানে কি দেওয়া আছে ইন উইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট আপনি এখানে সরি ইন্ডাস্ট্রি তো আমরা দিয়ে দিলাম তাই না না প্রোডাক্ট প্রোডাক্ট টাইপে চলে গেছে একটু স্লো কাজ করতেছে ইন্ডাস্ট্রি এখন এখানে আপনি কি ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট আপনি এখানে কি করতে চাচ্ছেন মানে আপনি কি বিক্রি করবেন জি স্যার কি সম্পর্কে কি বিক্রি করতে চাচ্ছেন কি বিক্রি করতে চাচ্ছেন আমরা এখানে দিব কি ফ্যাশন অপারেটর দেওয়া আছে হেলথ এন্ড বিউটি দেওয়া আছে আর্ট মিউজিক এন্ড ফটোগ্রাফি তারপর ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ফুড এন্ড ড্রিঙ্ক তারপর হচ্ছে হোম ফার্নিচার এন্ড গার্ডেন আমরা এত কিছু না দিয়ে আমরা এই এই তিনটা দিয়ে দিলাম ফ্যাশন ফ্যাশন অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেস কে অ্যাক্সেস সোরিয়াস তারপর হচ্ছে আর্ট মিউজিক অ্যান্ড ফটোগ্রাফি মানে কি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স এই এই তিনটাই দিয়ে দিলাম এই তিনটা দেওয়ার পর আমরা দিয়ে দিলাম কন্টিনিউ কন্টিনিউ আমরা এই তিনটাই বিক্রি করবো কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে কি এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট হবে না ডাউনলোডের ফিজিক্যাল প্রোডাক্ট আর ডাউনলোডেড প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি জানেন ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো সোয়া যায় ধরা যায় যেগুলো সোয়া যায় ধরা যায় যেমন হচ্ছে আপনার গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো হচ্ছে কি ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডাউনলোডেড এটাকে আবার ডিজিটাল প্রোডাক্ট বলা হয় ডাউনলোডেড বা ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোডেড বা ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনার যেগুলো হচ্ছে ধরা যায় না শোয়া যায় না ধরা যায় না শোয়া যায় না যেমন হচ্ছে আপনার থিম প্লাগইন গান মানে সং আর কি এগুলা যেগুলো হচ্ছে আমরা ধরতে পারি না শুইতে পারি না বুঝতে পারছি এখন আমাদের এখানে আমরা কি কি দিব আমরা ফিজিক্যাল প্রোডাক্টও দিলাম তারপর ডাউনলোডেড প্রোডাক্টও দিলাম বুঝতে পারলাম তারপর আমরা কন্টিনিউ এগুলো আপাতত আমাদের দরকার নেই বান্ডেল কাস্টমাইজড প্রোডাক্ট এগুলো আপাতত দিলাম না তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে অ্যাড করতে চাও 1000 প্লাস তারপর হচ্ছে কারেন্টলি সেলিং ইজ হোয়ার আমরা মানে অন্য কোনো প্ল্যাটফর্ম ই করবো কিনা না আমরা নো করে দিলাম তারপর হচ্ছে আমাদের ফেসবুক আমরা কি ফেসবুকে মার্কেটিংটা করতে চাচ্ছি হ্যাঁ আমরা ফেসবুকে করতে চাচ্ছি তারপর কি মেলচিম্প আমরা কি আর মেলচিম্প মানে কি মেলচিম্প মানে কি আপনারা জানেন মেলচিম্প মেলের মাধ্যমে স্যার আমি আপনাদের বলতেছি মেলচিম্পটা হচ্ছে একটি মানে একটা ওয়েবসাইটে সাবস্ক্রিপশন অপশন থাকে সাবস্ক্রাইব অপশন থাকে ওইখানে গিয়ে যারা আপনার সাইটে যাবে তারা কি করতে পারে সাবস্ক্রাইব করতে হবে যেমন তার জিমেল আইডি যেমন তার জিমেল আইডি তারপর নেম তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় না অনেক সময় এগুলো হচ্ছে যখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এটা তো এক জায়গায় যে জমা হবে তাই না মেল চিমটা হচ্ছে ওদের এগুলো জমা করে রাখে ওদের জিমেল গুলো জমা করে রাখে প্লাস মেল চিমের আরেকটা কাজ হচ্ছে ওই হচ্ছে জমা করে রাখে জিমেল গুলো জমা করে রাখে প্লাস হচ্ছে আবার ওদেরকে রিপ্লাই একটা এসএমএস দেয় যে কি এসএমএস দেয়
যেমন থ্যাংক ইউ দিল বিভিন্ন ধরনের অফার টফারের এসএমএস দেয় স্যার হ্যাঁ হ্যাঁ এই অফার গুলো বেচিন দিয়ে থাকে একসাথে বুঝতে পারছেন আপনি স্যার এইখানে যে যে আমাদের সাবস্ক্রাইব করবে সে তারা আমাদের মানে পার্মানেন্ট গ্রাহক হয়ে গেল স্যার হ্যাঁ হ্যাঁ মেলচিমটার কাজ হ্যাঁ মেলচিমটার কাজটা হচ্ছে ওনাকে হচ্ছে এসএমএস দিবে প্লাস হচ্ছে ওনার জিমেল আইডিটা কালেক্ট করে রাখবে জিমেল আইডিটা কি কালেক্ট করে রাখবে গ্রিল দিয়ে হাত ধরে তারপর আমাদের দিতে আছে গুগল অ্যাডস আমরা কি এইটার অ্যাডটা কি গুগলে দিতে চাচ্ছি কিনা আমরা কি গুগলে অ্যাড দিতে চাচ্ছি কিনা কারণ আপনার প্ল্যাটফর্মে কেউ কাজ করবে আপনি ওনাকে কিভাবে দিবেন পেমেন্ট করতে হয় ইয়া গুগল পেমেন্ট হয় ফেসবুক এর পেমেন্ট করতে হয় মেইল চিম্পে পেমেন্ট দিতে সব জায়গায় পেমেন্ট করতে হয় পেমেন্ট করে তারপর আমি হচ্ছে কন্টিনিউ দিয়ে দিলাম তো আমাদের একটা সব জায়গায় দিবে আমাদের একটা সব জায়গায় দিবে তারপর এখানে আমাদের কি অপশন আছে কন্টিনিউ স্যার আপনার পিছনে একটু ব্যাক সাউন্ডটা বেশি আসছে স্যার মানে বৃষ্টি হচ্ছে একটু দেখেন এখানে এখানে দেওয়া আছে কি চয়েস থিম আপনি এখান থেকে থিম চয়েস করেন কোন থিম দিয়ে কাজ করতে চাচ্ছেন বা এই ওয়েবসাইটে তৈরি করতে চাচ্ছেন কোন থিম দিয়ে দেখেন এখানে যে থিমগুলো দেওয়া আছে সবগুলাই কি মানে আপনি যেই এটা ক্যাটাগরিটা সিলেক্ট করছেন এই ক্যাটাগরির মধ্যে বেস্ট সেলার দেখেন সবগুলাই কি আর্টিস্ট তারপর কি ব্লগ শপ তারপর বেস্ট দেখছেন সবগুলাই কি এক একটা ই কমার্স সাইট ই-কমার্স ওয়েবসাইট আমরা এগুলো দিলাম না আমাদের এবারে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম আমাদের যে অ্যাক্টিভ থিমটা আছে এটা দিয়ে আমরা কাজ করব অ্যাক্টিভ হয়ে গেল এখন আপাতত এটা কি ইনসিওর সাইট জ্যাকপট অন ই-কমার্স না এটা দিলাম না নো থ্যাঙ্কস আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিলাম দেখেন আমাদের সাইটটা কি রেডি হয়ে গেল লেটস গো দেখেন এখানে তারপর আর কি দেওয়া আছে স্টোর ডিটেলস অ্যাড মাই প্রোডাক্ট আপনি চাইলে এখান থেকে কি প্রোডাক্টগুলো অ্যাড ম্যানুয়ালি রিকমেন্ডেড মানে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন বা প্রোডাক্টগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন আপনি ইম্পোর্ট করে অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে মাইগ্রেট মাইগ্রেশন করে অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে আর কি অ্যাড ম্যানুয়ালি আচ্ছা এগুলো আপাতত দিলাম না এগুলো প্রবলেম কর তারপর হচ্ছে সেট আপ পেমেন্ট আপনি পেমেন্ট সেট আপ করতে চাচ্ছেন কিনা এটাকে আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন না ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার দিবেন পেপাল দিবেন যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন আমি আপাতত কি ক্যাশ অন ডেলিভারি দিলাম ক্যাশ অন ডেলিভারি যেমন দারাজে দিয়ে থাকে ডান তারপর হচ্ছে সেট আপ টেক্সট আপনি চাইলে এখান থেকে কি সেট আপ করতে পারেন সেট স্টোর লোকেশন আপনি লোকেশন সেট করতে পারেন কনফার্ম টেক্সট রেটেড এগুলো আপাতত আমাদের দরকার নেই আমরা এখন কি করব সেট আপ শিপিং শিপিংটা এখান থেকে সেট করে দিতে পারি সেট স্টোর লোকেশন সেট শিপিং কোড মানে কস্ট মানে আপনি এখান থেকে চাইলে কত টাকা শিপিং চার্জ এখান থেকে ধরে নিতে পারেন ধরেন শিপিং চার্জ আপনি এখান থেকে বাংলাদেশের মধ্যে যদি কেউ পণ্যটা নেয় প্রোডাক্টটা নেয় তাহলে আপনার শিপিং চার্জ কত আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন শিপিং চার্জ কত দিবেন আমাদের আপাতত কাজ শেষ এখন আমরা কি করব এখন আমাদের সাইটে যে একটা ডেমো ইনপুট করি আমাদের একটা ডেমো ইনপুট করতে হবে ডেমো ইনপুট করার জন্য আমাদের কোথায় যেতে হবে অ্যাবাডাতে অ্যাবাডা মডার্ন শপ এখানে লেখা ছিল অ্যাবাডাতে যাওয়ার পর আবার ই শুরু করে দিল লোডিং শুরু করে দিল
কি করব, বাদ দে ক্লাস। এইরকম করলে কাজ করা যাবে? লোকনষ্ট করে তো করছিল। আপনারা কি আমার সাথে সাথে কাজ করতেছেন? না স্যার। কেউ করতেছেন না স্যার? লোকাল ইনস্টে করতেছেন। লোকাল ইনস্টে করতেছেন? এভাবে কিভাবে কাজ করবো? রিকোয়েস্টটা আউট হয়ে গেছে। কেমন করে ভেবাইছে? হ্যাঁ কি হচ্ছে? হয়েছে কাজ করছে? একটু ওয়েবসাইটে যে দেখি তো, এখন যদি বেশি লোড নেয় আমরা এই করবো, একটু কষ্ট করে আমরা লোকাল হোস্টে চলে যাব, কারণ এইভাবে তার কাজ করা যায় না। আচ্ছা দেখেন আমার এই ডেমো ইনপুটে দেখি কতক্ষণ টাইম লাগে, যদি এখন প্রবলেম করে তাহলে হচ্ছে বিকল্প পদ্ধতি দেখতে পাবো। আর হচ্ছে আমাদের ওর এটাকে আমরা ইনপুট করবো, অল অল ইনপুট করে ইনপুটে দিয়ে দিলাম। ওকে আমাদের দেখেন উকোমার্সটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, উকোমার্স কন্ট্রাক্ট ফর্ম 7 ফ্যাশন 4 ফ্যাশন বিল্ডার। আচ্ছা আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিই।
আজকে আমাদের কত নাম্বার ক্লাস? সাত নাম্বার। সাত নাম্বার ক্লাস হলে আজকে কয় তারিখ? দেখি কাজ কর। হ্যাঁ ডান হয়ে গেছে আমাদের, কি ইম্পোর্ট হয়ে গেছে। এখন ইম্পোর্ট হওয়ার পর এখন আমরা কি করব, আমাদের ডেমোটা এখন দেখি তো সাইটটা রিলোড দেই, দেখি আমাদের ডেমো গুলো সবকিছু চলে আসে কিনা। এতে চলে আসছে আমাদের ডেমোটা, কি চলে আসলো দেখছেন? দেখেন এখানে একটু নিচে যাই, এ দেখেন আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে দেখেন কি চলে আসছে, 89 টাকা, 150 টাকা, 110 টাকা, 120 টাকা। দেখছেন এ টাকা কেন আসলো? স্যার বাংলাদেশ সিলেক্ট করছিলাম এটা, আমরা কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিছি, সেই জন্য আমাদের এখানে টাকা চলে আসছে। আর দেখেন এখানে আমি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে একটু বলে নেই প্রথমে, তাহলে আপনারা বুঝতে বুঝতে সুবিধা হবে। আপনাদের সিম্পল প্রোডাক্ট, আচ্ছা এখন আমরা কি করব, আমরা প্রথম প্রোডাক্ট নিয়ে একটু কথা বলে নিই। প্রোডাক্ট কি? সিম্পল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? সিম্পল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? এগুলো কিন্তু এক একটা কি ক্যাটাগরি না? সিম্পল সিম্পল প্রোডাক্ট হচ্ছে, সিম্পল প্রোডাক্ট হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট কি? সিম্পল প্রোডাক্ট হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট, যেমন হচ্ছে এটার কোনো সাইজ থাকবে না, এটার কোনো ওয়েট থাকবে না, প্লাস হচ্ছে এটার কোনো কালার থাকবে না, কোনো কিছুই থাকবে না, একটা সিম্পল মানে সিম্পল, যেমন হচ্ছে একটা কলম খাতা, বুঝতে পারছেন? কলম খাতা এগুলো এগুলো হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, তারপর কি ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলোর একাধিক অপশন থাকে, যে প্রোডাক্টগুলোর একাধিক অপশন আছে, যেমন আপনি লাল কালার সিলেক্ট করতে পারবেন, তারপর যে আরো কি, যেমন শার্ট প্যান্ট এগুলা কি ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে, শার্ট প্যান্ট এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এটার কি সাইজ দেওয়া জানে? এটার সাইজ দেওয়া যায় এল এম, এগুলা সাইজ দেওয়া যায়, এটা একটা ভেরিয়েবল প্রোডাক্ট। তারপর হচ্ছে রপিড প্রোডাক্ট, গ্রুপিড প্রোডাক্ট বলতে কি বোঝায়? গ্রুপিড প্রোডাক্ট বলতে বোঝায় যেগুলো হচ্ছে একটা প্যাকেজ, একটা প্যাকেজ, যেমন আপনি শীতের কিছু নিতে চাচ্ছেন, তখন শীতের আপনি একটা জ্যাকেট কিনলে তার সাথে কি জ্যাকেটের সাথে একটা মোজা, মানে মোজা থাকলো, টুপি থাকলো, এগুলো মিলিয়ে হচ্ছে হাতের একটা গ্লাভস থাকলো, সবগুলো মিলিয়ে একটা কি প্রোডাক্ট বা একটা প্যাকেজ, এটাকে বলে গ্রুপিড প্রোডাক্ট। বুঝতে পারছি গ্রুপের প্রোডাক্ট কি? জি স্যার। তারপর হচ্ছে এক্সটারনাল প্রোডাক্ট, এক্সটারনাল প্রোডাক্ট হচ্ছে আপনার কাছে নাই, এক্সটারনাল প্রোডাক্ট হচ্ছে এটা আপনার কাছে নাই কিন্তু দারাজের কাছে আছে, প্রোডাক্টটা আপনার কাছে নাই কিন্তু দারাজের কাছে আছে, আপনার এইখান থেকে আপনার এই লিংকে বা আপনার এই সাইটে এসে যদি কেউ দারাজ থেকে প্রোডাক্টটা কিনে, তখন হচ্ছে আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, যেমন 10%, 15% একটা কি পার্সেন্টেজ আপনাকে দিতে হবে, এটা হচ্ছে এক্সটারনাল প্রোডাক্ট। বুঝতে পারছেন এক্সটারনাল প্রোডাক্ট কি? জি স্যার বুঝতে পারছি। তারপর হচ্ছে ডিজিটাল ডাউনলোডেড, এটা অলরেডি আপনাদের বলে দিছি, ডিজিটাল ডাউনলোডেড বলতে কি বোঝায়? ধরা যায় না ছোঁয়া যায় না। হ্যাঁ ধরা যায় না ছোঁয়া যায় না, যেমন হচ্ছে প্লাগইন ডাউনলোডেড,
বুঝতে পারছি আমরা। এখন আমরা এই পাঁচটা ক্যাটাগরি সম্পর্কে জানি কি, এগুলো সম্পর্কে আমরা জানি। এখন হচ্ছে আমরা দেখেন এখানে কি আছে, আমরা এখানে একটা ডিজাইন করব, আমরা একটা সাইটকে ডিজাইন করব। দেখেন কতগুলো প্রোডাক্ট এখানে দেয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টে ই করতে পারি, ডিজাইন করতে। আচ্ছা দেখেন এখানে একটা প্রোডাক্ট দেওয়া আছে কি, ডিনার জ্যাকেট। আপনি এটা ডিটেলসে ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করার পর দেখেন এটার নাম কি, ডিনার জ্যাকেট। এটার নাম কি, ডিনার জ্যাকেট। এটা প্রাইস কত, 120 টাকা। আর দেখেন এখানে চারটা ইমেজ দেওয়া আছে, চারটা হচ্ছে কি, ডিনার জ্যাকেট। এই চারটা ডিনার জ্যাকেট। তারপর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এসকিউ, এসকিউ কত, MS015। মানে কি, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের একটা কোড, কোড নাম্বার একটা কোড। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরি মানে কি, জ্যাকেট মেন্স, মানে এই জ্যাকেট আর মেন্স দুই ক্যাটাগরিতে আপনি এই প্রোডাক্টটা পাবেন। তারপর হচ্ছে ট্যাগ ফর্মাল, আর কি ট্যাগ দিছে, এটা হচ্ছে ফর্মাল ড্রেস, তারপর হচ্ছে নাইট লাইফ, তারপর হচ্ছে আউটডোর। এগুলো হচ্ছে ট্যাগ, মানে এইগুলো লেখলে আপনি এই প্রোডাক্টটা খুঁজে পাবেন। তারপর একটু নিচে যান, এডিশনাল ইনফর্ম, এডিশনাল ইনফর্মে কি দেওয়া আছে, উইথ, এটা উইথ কত, 1 কেজি। তারপর হচ্ছে কি, ডেমস, এটা কি ডেমিশিয়ন্স কত, 130 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্বা, কতটুকু লম্বা হবে। আর রিভিউ, কোনো রিভিউ নাই। আমরা একটু এখন এই সাইটটাকে ডিজাইন করার ট্রাই করব, বা এখানে আমরা টাকা বাড়াই দিব, এই নামটা চেঞ্জ করব, এই ডেসক্রিপশনগুলো চেঞ্জ করব। বুঝতে পারলাম সব বসাই দিব, সব একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি আজকের ক্লাসে সব দেখাবো। তারপর হচ্ছে আমরা কোথায় যাব, যাব হচ্ছে প্রোডাক্টে, ই-কমার্স থেকে প্রোডাক্টে, যে অল প্রোডাক্ট। স্যার আপনি স্ক্রিনটা কেন ছোট লাগতেছে? আচ্ছা আমি লেআউটটা চেঞ্জ করে দেই, আমার স্ক্রিনটা ছোট লাগতেছে কেন, লেআউট তো ফুল দেয়া। আপনাদের সবার এখানে ছোট দেখা যাচ্ছে? না স্যার, ভালো কি দেখা যাচ্ছে? পিন টাইপ করলে স্যার হবে, স্যার পিন করে রাখলে বড় দেখায়। সবগুলো প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে সব প্রোডাক্ট গুলো এখানে দেয়া আছে। আমরা এখন কি করবো, ডিনার জ্যাকেট একটু এডিট করবো, এডিট ডিনার জ্যাকেট এডিট। এই দেখেন এখানে নাম দেওয়া আছে কি, ডিনার জ্যাকেট। আমরা এই ডিনার জ্যাকেটটার নাম চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিতে পারি কি, লাঞ্চ জ্যাকেট, LUNCH লাঞ্চ জ্যাকেট। এখানে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এই ডেসক্রিপশন কোনটা, এই ডেসক্রিপশন কিন্তু এটা না, এই ডেসক্রিপশন হচ্ছে এই যে একটা ডেসক্রিপশন দেওয়া আছে নিচে, এই যে ডেসক্রিপশন, এই হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন হচ্ছে এই উপরে যে ডেসক্রিপশনটা দিবেন। তারপর হচ্ছে আমাদের কি আরেকটা ডেসক্রিপশন দেয়া আছে এখানে, এই উপরে এই ডেসক্রিপশনটা হচ্ছে এই যে নিচে ডেসক্রিপশন, এই উপরে একটা ডেসক্রিপশন, নিচে একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কোথায় থাকবে আমাদের, এখানে। বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের ডিজাইন, এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, এই দেখেন জেনারেল, এখানে এটা সিম্পল প্রোডাক্ট, ওরা সিম্পল প্রোডাক্ট দিয়ে রাখছিল, আমরা সিম্পল প্রোডাক্টই দিয়ে রাখবো, সমস্যা নেই। এখানে কি জেনারেলে যাই, এই দেখেন রেগুলার প্রাইস, এটা প্রাইস কত, আমরা দিয়ে দিলাম 2000 টাকা, 2000 টাকা। তারপর হচ্ছে সেল প্রাইস, এটা সেল প্রাইস কত, আপনি কি অফার দিতে চাচ্ছেন? হ্যাঁ আমরা অফার দিলাম, অফার দিয়ে দিলাম 1500 টাকা। এখন দেখেন এটা হচ্ছে এস কি শিডিউল, শিডিউল তাই তো, আমরা এখানে কত দিনের জন্য থাকবে, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, আমরা 14 তারিখ সিলেক্ট করে দিলাম, 14 তারিখ থেকে অফারটা চলবে কতদিন পর্যন্ত, ধরেন দিয়ে দিলাম হচ্ছে, ধরেন 16 দুই দিন, আমাদের এটা 2 দিন চলবে অফারটা, কয়দিন চলবে, 2 দিন, 2 দিন। তারপর হচ্ছে আমরা যাব কি
ইনভেন্টরি, ইনভেন্টরিতে যাওয়ার পর এসকিউ, এসকিউ কোনটা, এই যে প্রোডাক্ট কোড নাম্বারটা, আমরা এই প্রোডাক্ট কোডটা এখানে চেঞ্জ করে দিয়ে দিতে পারি। ধরেন আমরা 00 দিলাম, 0015, তারপর হচ্ছে আনএবল স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্ট লেভেল, আমরা এটা করব কিনা, ম্যানেজমেন্ট স্টক, স্টকটাকে আমরা আনএবল করব কিনা করে দিলাম, আমরা এখানে করে দিলাম আমাদের স্টকে কয়টা আছে। আমরা দেখেন ওদের এখানে কিন্তু দেখাচ্ছে না ওদের স্টকে কয়টা আছে, বাট আমরা দেখাই যাবো আমাদের স্টকে কয়টা আছে। আমাদের স্টকে দেখাই দিলাম 10, দেখা যাচ্ছে স্ক্রিন নাকি? জি স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন আমরা স্টকে দিয়ে দিলাম 10টা, তারপর হচ্ছে এলো, এই দেখেন এইটার মানে কি, এলো ব্যাক অর্ডারস। এখন ডোনট এলো, ডোনট এলো দিলে কি, আমাদের যখন 10টা প্রোডাক্ট শেষ হয়ে যাবে তখন আর প্রোডাক্ট গুলো আমরা নিব না, আমরা আর প্রোডাক্ট গুলো কি অর্ডার নেব, অর্ডার অর্ডার গুলো আমরা অর্ডার গুলো আর নিব না। তারপর হচ্ছে কি, এলো বাট নোটিফাই কাস্টমার, মানে এটা হচ্ছে আমাদের কাছে নাই বাট আমরা জোগাড় করে দিব, আমাদের কাছে নাই কিন্তু আমরা কি করব, জোগাড় করে দিব, বা একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। তারপর হচ্ছে আরেকটা কি দেখছে, এলো মানে আমাদের কাছে প্রোডাক্ট নাই, তারপর আমরা যেইখান থেকে পারি আমরা দিব আপনাকে, বুঝতে পারছেন? হলো মানে কি, আপনি অর্ডার করেন, আপনি যেইখান থেকে চান আমরা যেইখান থেকে পারি আপনাকে প্রোডাক্টটা দিব, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার ক্লিয়ার। এলো দিতে পারি, তারপর হচ্ছে লো স্টক, এটা কি হ্যাজ হোল্ড, এটা হচ্ছে আপনার লো স্টক, আপনার স্টকে যখন দুইটা থাকবে তখন আপনাকে একটু ওয়ার্নিং দিবে আপনার প্রোডাক্ট শেষ পর্যায়ে চলে গেছে, হয়তো প্রোডাক্ট অ্যাড করেন নয়তোবা সেটিংস ঠিক করেন, কি করবে আর এখানে একটা ওয়ার্নিং দিবে যে হয়তোবা প্রোডাক্ট গুলো এখানে কি প্রোডাক্ট অ্যাড করেন না হলে সেটিংটা ঠিক করেন, আপনার ওয়ার্নিং শেষ পর্যায়ে চলে গেছে। জি ওয়ার্নিং কি অটোমেটিক আসবে? অটোমেটিক আপনার সাইটে চলে যাবে, আমি এখন ওয়ার্নিং তৈরি করে দেখাইতে পারবো না, ওয়ার্নিংটা আপনার এখানে অটোমেটিক যাবে সাইটে, আমি আমি এটা দেখাইতে পারি কোথায় গেলে ওয়ার্নিংটা দিবে বা কোথায় ওয়ার্নিংটা থাকবে, সমস্যা নাই, আমি একটু পর দেখাচ্ছি এটা। তারপর হচ্ছে সল্ট আইডেন্টিটি কি দিছে, ইন্ডিভিজুয়ালি সল্ট ইন্ডিভিজুয়ালি। এখন এখানে আমরা কি করতে পারি, এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে হচ্ছে আমাদের একটার বেশি প্রোডাক্ট কেউ কিনতে পারবে না, ধরেন একটা প্রোডাক্ট কিনলো তাহলে হচ্ছে কি, উনি যদি দুইটা প্রোডাক্ট কিনে ওনাকে দুইবার ডেলিভারি চার্জ দিতে হবে। আমরা কি এটা করে রাখবো, এটা করে রাখবো আমরা দিয়ে রাখবো, আর যে কয়টা খুশি এ কয়টা প্রোডাক্ট নেয়, আমাদের ডেলিভারি চার্জ একটাই থাকবে। এই ছিল আমাদের ইনভেন্টরি। তারপর হচ্ছে শিপিং, শিপিংটা হচ্ছে আপনার একটা কেজি কত, আপনার ওয়েটটা, এই যে জ্যাকেটটা নিতেছেন এটার ওয়েটটা কত, আমরা এখানে ওয়েট দিয়ে দিলাম 3 কেজি, ওয়েট দিয়ে দিলাম 3 কেজি। তারপর হচ্ছে কি ডাইমেনশনস, এটা কি দেখেন এখানে দেওয়া আছে লেন্থ, এটা লেন্থ কতটুকু হবে আমি দিয়ে দিলাম 45। তারপর এখানে দেওয়া আছে কি উইথ, উইথ কতটুকু হবে 30, হাইট কতটুকু হবে, হাইট দিয়ে দিলাম 45। তারপর হচ্ছে শিপিং, আমরা এখানে কোনো শিপিংই দিচ্ছি না। তারপর হচ্ছে লিঙ্ক পোস্টার, এটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট, আপসার্চ আর হচ্ছে ক্রসসার্চ। আপসার্চ বলতে কি বোঝায় আমি এটাকে একটু আপডেট দিয়ে নিই তারপর বোঝাচ্ছি আপনাদের, একটু একটা আপডেট দিয়ে নিই, টাইম নিয়ে করছি আপডেট হইতে, তখন যে কাজ করলাম এটা একটা আপডেট দিয়ে নিচ্ছি, এটা আপডেট হচ্ছে। দেখেন আমাদের আপডেটটা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের কি আপসেলস আর হচ্ছে ক্রসসেলস। আপসেলসটা হচ্ছে আপনাদের, এই দেখেন আমরা একটা প্রোডাক্ট এখানে
কি ভিউ করছি, প্রোডাক্টটা ভিউ করার পরে দেখেন নিচে তিনটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। তিনটা প্রোডাক্ট কি অ্যাড হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলে আপসেল। যখন আপনি এটাকে ভিউ করবেন তখন নিচে যে প্রোডাক্ট দেখাবে এটাকে বলে আপসেল। কিন্তু আপনি যদি এটাকে অ্যাড কার্ডে নিয়ে যান, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে নিয়ে যাওয়ার পর দেখেন এখানে একটু ভিউ ইয়ে যায়, ভিউ কার্ট শুধুমাত্র আপনাকে দেখা যাচ্ছে, তিনটা ক্যান্ডিডেট দেখা যাচ্ছে না। আপনি ই করেন আমাকে এই দেখেন, আমার এই নিচে আরেকটা পিন মার্ক করার অপশন আছে, আমাকে দেখা যাচ্ছে এটা নিচেই এই যে রূপক মুতাসি ইউর প্রেজেন্টেশন এটা দেয়া আছে, এখানে ক্লিক করে ক্লিক করছি, এখানে ক্লিক করতে আমার ছবি দেখা যাওয়ার কথা না কি? আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার আমরা তো ক্লিয়ার দেখতেছি। আপনি একটু এখানে ক্লিক করেন ভালো করে। আচ্ছা তারপর আমরা কি দেখলাম, অ্যাড টু কার্ডে গেলাম, অ্যাড টু কার্ডে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কি কোনো প্রোডাক্ট দেখাচ্ছে, এখানে এটা নিচে কিন্তু এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছেন। আমরা যদি চাই এখানে আমাদের আবার কিছু প্রোডাক্ট দেখাবে যখন আমরা অ্যাড টু কার্ডে যাব, তখন আমাদের এখানে প্রোডাক্ট দেখাবে, তখন হচ্ছে আমরা কি ক্রস সেল থেকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেব, তখন হচ্ছে আমাদের অ্যাড টু কার্ডে গেলে এই প্রোডাক্টটা এখানে দেখাবে। যেমন আমি একটা মাইক্রো অফ করেন এখানে দেখেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি SUM, সামার নিতে চাচ্ছি আমরা প্রোডাক্ট। যেমন নিলাম কোনটা, ধরেন সিল্ক জাম্পার, সিল্ক জাম্পারটা নেওয়ার পর আমরা এটাকে এখন আপডেট দিয়ে দিব, এটা কি করব আপডেট, আপডেট দিয়ে দিলাম। দেখেন ই হচ্ছে, এখন আমাদের সাইটে যে একটু রিলোড দিই, দেখেন আমাদের একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন নিচে একটা প্রোডাক্ট শো করতেছে ক্যাটাগরি। এখন যদি চাই এখানে আমরা আরো প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবো, কিভাবে? ক্রস সেলে, ক্রস সেলে যাওয়ার পর এই যে লিম প্রোডাক্টে ক্রস সেলে যাওয়ার পর এখানে আরো এগুলো সিলেক্ট করে দিব। বুঝতে পারছি আমরা? জি স্যার বুঝতে পারছি। এই হলো আমাদের। আর দেখেন আমরা আরেকটা জিনিস এতক্ষণ যে কাজ করলাম সেটা হচ্ছে একটু লাঞ্চ জ্যাকেট আছে, এই দেখেন লাঞ্চ জ্যাকেট আগে মূল্য ছিল কত, 2000 টাকা, বাট অফার এখানে এটার মূল্য চলতেছে কত, 1500 টাকা। এটা হচ্ছে লাঞ্চ জ্যাকেট, আমরা যেভাবে লিখে দিছিলাম। আর হচ্ছে 10 in stock, স্টকে আমাদের কয়টা আছে, 10টা প্রোডাক্ট স্টকে আছে। তারপর হচ্ছে আর কি দেয়া আছে, এই দেখেন SKU MS 0015 জ্যাকেট ম্যাক্স, আর এখানে কিছু চেঞ্জ করি নেই। এই যে দেখেন আমরা ওয়েটটা চেঞ্জ করছিলাম, ওয়েট দিছিলাম 3 কেজি, তারপর হচ্ছে ডিমিশিয়ান্স 45x30x45 সেন্টিমিটার। বুঝতে পারছি? জি স্যার। এখন হচ্ছে আমরা যাব অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটসে যাওয়ার পর, অ্যাট্রিবিউটসে যাওয়ার পর আমাদের এখানে দেখেন আমরা চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি। আরো কিছু অ্যাড বলতে এখানে আমরা দিয়ে দিতে পারি এটা কালার হবে কিনা বা অন্য কোনো কালার পাওয়া যাবে কিনা, আমরা এটা এখান থেকে দিতে পারি। যেমন হচ্ছে অ্যাড, অ্যাডের দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম কালার, আপনি তো এখন তো কঠিন লাগতেছে, আস্তে আস্তে দেখাচ্ছি না, বা যখন আমরা আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করবো তখন দেখবো 5 মিনিট অ্যাড করে ফেলবো। এটা এক একটা প্রোডাক্টের জন্য, আপনাকে যদি 100টা প্রোডাক্ট অ্যাড করতে বলে, $100 প্রোডাক্ট অ্যাড করে যদি আপনাকে $100 দেয়, আপনার কি লস হবে? এই প্রোডাক্ট অ্যাডার কাছ অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাভেলেবল প্রোডাক্ট অ্যাডার কাছ আমাদেরকে বলবে যে একটু অ্যাড করে দাও প্রোডাক্ট, আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। আপনি চাইলে আর যদি বলে যে আমাকে একটা সাইট তৈরি করে দাও, কুমার তৈরি করবেন, আমি তো দুইটাই শিখিয়ে দিলাম, প্রোডাক্ট এটও শিখাই দিলাম প্লাস হচ্ছে সাইট তৈরি করাও শিখাই দিলাম। এই দেখেন এখানে কি দেয়া আছে, অ্যাট্রিবিউট এখানে আমরা দিয়ে দিলাম কালার, সিও কালার, কালার গুলো কি দিব, রেড দিয়ে দিলাম, তারপর হচ্ছে ইয়েলো দিয়ে দিলাম, ওয়াই ই
ডাবল ইয়েলো দিয়ে দিলাম, পাঁচটা চার কি দেওয়া যায়, রেড ইয়েলো ব্লু বিএল ব্লু, তারপর দিয়ে দিলাম ব্ল্যাক বিএল ব্ল্যাক। এখন হচ্ছে সেভ অ্যাট্রিবিউটস, আপনি চাইলে এখান থেকে আরো কিছু অ্যাড করে দিতে পারেন আপনার মনের মতো। তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স হচ্ছে কি বা অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে কি করতে পারি, কোর্স নোট, আমরা এখানে একটা নোট করে দিতে পারি বা নোট লিখতে পারি। কি লিখবো এই নোটে, আমরা লিখে দিলাম, এখন নোট নেওয়ার মানে কি, আমরা এখানে লিখে দিলাম থ্যাংকস। যখন আপনার প্রোডাক্টটা কেউ কিনবে তখন আপনি ওকে কি বলবেন, থ্যাংকস, আমরা থ্যাংকস দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। আর এখানে দেখেন আমরা ওরা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিছে কি, জ্যাকেট ম্যাথস। আপনি চাইলে এখান থেকে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারেন, বাট আমরা আপাতত করলাম কারণ আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করব। এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ইমেজ গুলো চেঞ্জ করতে পারবো। এখানে চাইলে কি অ্যাড প্রোডাক্ট গ্যালারি, এখানে গ্যালারি ইমেজ গুলো দেওয়া আছে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করে নতুন কিছু দিতে পারবো। আমরা আপাতত দিলাম না, আমাদের কাজ শেষ, আপডেট, আমাদের কাজ কি আপডেট হয়ে গেল, আপাতত আমাদের কাজ এখানে শেষ। এখানে একটা প্রোডাক্ট অ্যাড আছে, আমরা এই প্রোডাক্টটা কেটে দিই, প্রোডাক্ট আপাতত আমাদের দরকার নেই। আমরা আবার একটু ডেকে যাব, রিলেট হয়েছে আমাদের কাছে সবকিছু ঠিক হয়ে গেছে। লাঞ্চ জায়গা দিলাম সবকিছু, আমরা চাইলে একটা এখান থেকে একটা একাধিক পণ্য আমরা এখান থেকে নিতে পারি, একটু কার্ডে নিতে পারি। তারপর কি এডিশনাল ইনফরমেশনে দেখেন আমাদের একটা কালার অ্যাড হয়ে গেছে, কালার রেড ইয়েলো ব্লু ব্ল্যাক করতে পারলাম, আমরা সুন্দর একটা প্রোডাক্ট কি ডিজাইন করতে পারলাম। জি স্যার, একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা নিজের একটা প্রোডাক্ট অ্যাড করব এখানে, আমরা নিজেরা একটা প্রোডাক্ট অ্যাড করব। নিজের একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কোথায় কোথায় যেতে হবে বলেন, প্রোডাক্টে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট বা অ্যাড নিউ প্রোডাক্ট। এখন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করব, এখন অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করার পর এখন আমাদের প্রোডাক্টের নাম কি হবে, আমাদের প্রোডাক্টের নাম কি, আমরা দিয়ে দিলাম পাঞ্জাবি, আমরা পাঞ্জাবি সেল করবো, আমরা কি সেল করবো, একটা ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা এখন আমরা কি করবো, এখানে ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনটা এইটা না, এই নিচেরটা কপি করবো, ডেসক্রিপশন নিচেরটা, এই ডেসক্রিপশনটা কপি করবো, ফুল কপি করবো না একটু কপি করবো, একটু কপি করি, এত বড় দেওয়ার দরকার না আমাদের ডেসক্রিপশনটা, বা এইটুকু নিতে পারি, এত বড় দরকার নেই। আচ্ছা নিতেছি সবটুকু নিয়ে নিই, কি দরকার আমরা কি প্রেমে করার, কি দরকার কপি, কপি করে এইটুকু এখানে দিয়ে দিলাম, সেটা আমাদের ডেসক্রিপশনটা কপি হয়ে গেল। তারপর হচ্ছে আরেকটা ডেসক্রিপশন, আমাদের নিচে আরেকটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা দিতে হবে। এই ডেসক্রিপশনটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, এই ডেসক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে, কারণ ওরা যে সিস্টেম গুলো এখানে দিচ্ছে এই সিস্টেম গুলো আমাদের ওইখান থেকে কপি করতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, এইটুকু না নিয়ে যাই, এইটুকু কপি করে নিয়ে যাই, এইটুকু কপি,
এটুকু কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এত কিছু আমি ডিজাইন করলাম না, কপি কপি করে আবার কোথায় দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ডি। আমাদের কাজ হয়ে গেল, এখন আমরা কি করব, আমরা কিছু পাঞ্জাবি প্রথমে নিয়ে আসি, পাঞ্জাবি নিয়ে আসি, পাঞ্জাবি কোথা থেকে নিয়ে আসবো, গুগল থেকে, এখানে লিখলাম পাঞ্জাবি, পাঞ্জাবি, আমরা পাঞ্জাবি কালার গুলো সিলেক্ট করে দিতে পারি, পাঞ্জাবি দিয়ে দিলাম, প্রথমটা দিলাম ব্লু, ব্লু, রেড চলে, রেড ব্লু সবগুলো চলে আসছে একসাথে, ব্লু এন্টার, তারপর যাবো ইমেজে, দেখেন ব্লু পাঞ্জাবি চলে আসছে, ব্লু পাঞ্জাবি চলে আসছে, আমরা চাইলে এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিতে পারবো, কারণ এই একটা পাঞ্জাবি একটা সাইজ কত নিয়ে আসছে, এত ছোট পাঞ্জাবি আমরা একটু নিয়ে যাব, মানে এটা একটু বাড়াইনি, চলছে যাওয়ার পর সাইজটা একটু বাড়াইনি, এটা হচ্ছে লার্জ, লার্জ দিয়ে দেবো, কারণ এখান থেকে একটা পাঞ্জাবি সিলেক্ট করতে হবে, পাঞ্জাবিটা সিলেক্ট করা যায়, এটা কতটুকু 800 থেকে 1100, এটা ভালো লাগতেছে না, এই লুকটা কি ভালো লাগতেছে না, এটা কত 800 1100 এটা নিয়ে নিলাম, এই পাঞ্জাবিটা আমরা নিয়ে নিলাম, আমরা একটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা অন্য একটা কালারের পাঞ্জাবি নেব, অনেকটা কালার পাঞ্জাবি বলতে একটা ইয়েলো পাঞ্জাবি নেই, ওয়াই ডাবলে অডব্লু ইয়েলো, ইয়েলো থেকে দেখেন কত পাঞ্জাবি চলে আসছে, ইউএনডিসি পিএএনডি পাঞ্জাবি এলো, এখন দেখেন কতগুলো পাঞ্জাবি চলে আসছে, কত সুন্দর পাঞ্জাবি চলে আসছে, কোনটা নিতে চাচ্ছেন, যে কোনোটাই নিতে পারেন, এটাকে মারি দিতাম, ওরে পাঞ্জাবির এই অবস্থা, এটা প্রাইস হয়ে দেয়, এটা নিব না, এটার সাইজ কত, সাইজ তো অনেক বেশি, চাইলে এটাকে নিতে পারি, দেখি অন্য আর কোনটা নেওয়া যায়, এই যে একটা পাঞ্জাবি আছে, এই 1200-1800 এটা নিব, এটা দিয়ে দিলাম সেভ, সেভ, এখন হচ্ছে আমরা আর একটা পাঞ্জাবি খুঁজবো, একটা পাঞ্জাবি কি, দুইটা পাঞ্জাবি নিলাম আমরা, চারটে দিব তো, আরেকটা দিয়ে দিলাম রেড, আর এই দি রেড, স্যার আপনি সাইজটা কিসের জন্য দেখতেছেন স্যার, জি মানে সাইজটা যে বললেন যে 1200-1800 এটা আমরা নেব, ফেটে যাবে, তখন ভালো দেখা যাবে, আতিক ভাই মনে হয় যাবেন নাই, ওই যে দেখা ভিডিও কি করতেছে স্যার, পলাশ ভাই কি করতেছে, হ্যাঁ পলাশ তো কথা করার কথা, পলাশ কি করতেছে না, মোবাইলে কানেকশন আছে তো, আমি বলতেছি যে রেকর্ড রেকর্ড কি করতেছেন স্যার, আমি মোবাইল আছে স্যার, আমি তো রেকর্ডিং করতে পারতেছি না, তাহলে আপনি আপনাকে কেন বললাম রেকর্ড করতে, আপনি প্রথম থেকে রেকর্ড করেন নাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, থ্যাংক ইউ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের জন্য, কারণ আমি তো গাবড়িয়ে গেছিলাম, আচ্ছা তারপর হচ্ছে আমরা কি একটা রেড পাঞ্জাবি নিব, একটা লাল পাঞ্জাবি নিব, লাল পাঞ্জাবি কোনটা নিয়ে যায়, ভালো দেখে একটা পাঞ্জাবি নিয়ে যায়,
প্রোডাক্ট কোয়ালিটি কেমন? 800 নিতে পারি সেভিং, তিনটে হয়ে গেল, আরেকটা আমার নিয়ে নিব, আরেকটা আমার নিয়ে নিব, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে ইমেজ গুলো দিয়ে দিতে পারি, কোথায়? সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ এখানে। তাহলে তো আমাদের প্রথমে এখানে যে সেট ইমেজ প্রোডাক্ট, এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমার একটা ইমেজ নিয়ে আসি, দেখেন এখানে আমার পাঞ্জাবি পরা ইমেজ আছে, ধরেন এটা নিয়ে গেলাম। কিন্তু ওদের মধ্যে আবার আমাকে তো অনেক খারাপ দেখা যাবে, তাই না? এত ভালো ভালো মডেলদের মধ্যে খারাপ দেখা যাবে না? দেখেন খারাপ দেখা যায় কিনা, আগে দেখেন না, আগে বলতেছেন সমস্যা নাই। স্যার আমি এটা অর্ডার দেবো না স্যার, ওইটা তো আমরা দেখতেছি স্যার, বাইরের কেউ তো দেখতেছে না স্যার। তারপর দেখেন ওদের মধ্যে কিরকম দেখা যায় আমাকে, আমাকে একটু আনস্মার্ট দেখা যাবে আর কি, গাইয়া গাইয়া। দেখি যে আপলোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে, হ্যাঁ হয়ে গেল। তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, তিনটা পাঞ্জাবি হয়ে গেল। হয়ে গেল। এখন আমাদেরটা প্রথমে আমারটা সিলেক্ট করে দিলাম, সেট প্রোডাক্ট, তারপর এখানে হচ্ছে গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি। এখন আমরা এই গ্যালারিতে সিলেক্ট করে দিব, একটা সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে শেষ। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি বলতে, আমাদের কাজ এখানে শেষ। তারপর এখানে কি করবো, জেনারেল, জেনারেল গিয়ে আমাদের এটা প্রাইস কত ধরবো, কত ধরবো, 5,000 টাকা। তারপর হচ্ছে এটা কতদিন চলবে, অফারটা কতদিন চলবে, অফারটা দিয়ে দিলাম আজকে থেকে শুরু, 14 তারিখ থেকে শুরু। তাহলে কয় তারিখ পর্যন্ত, 15, 16, 17, 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, এই 7 দিন আমাদের এটা চলবে। তারপর হচ্ছে ইনভেন্টরি এসকিউ, এটার মডেল কি আমি দিয়ে দিলাম, আর ইউ পি এটা হচ্ছে আমাদের মডেল। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টক, স্টকে কয়টা আছে, আমরা স্টকে দিয়ে দিলাম 10টা। ডোনট এলো, এটা আমরা দিয়ে দিলাম এলো, মানে আমি এখানে তো সিলেক্ট করছি, আমি তিনটা ডাউনলোড দিয়ে এখানে সিলেক্ট করে দিছি। এই প্রোডাক্টে আরো বিভিন্ন আছে, হ্যাঁ হ্যাঁ, এই প্রোডাক্ট মানে ধরেন এটা হচ্ছে আমাদের কোয়ালিটি,
এরকম কোয়ালিটি হচ্ছে মানে এই একটাই এই তিনটা এই একটার দাম সেম মানে কালার বা ডিজাইন আলাদা বাট হ্যাঁ কালার বা ডিজাইন হচ্ছে আলাদা বাট ই সেম একটাই বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা এখানে আর কি সিলেক্ট করে দিব তারপর হচ্ছে শিপিং শিপিং হচ্ছে এটা কত কেজি এটা কত কেজি হবে এক কেজি দিয়ে দিলাম এক কেজি নিশ্চিত দেওয়া যায় না তারপর হচ্ছে লেন্থ লেন্থ দিয়ে দিলাম এই সেম ভাবে 45 ওয়েট দিয়ে দিলাম 30 আর হাইট দিয়ে দিলাম 45 এখন হচ্ছে শিপিং ক্লাস নাই লিঙ্ক ইন প্রোডাক্ট এখন এই প্রোডাক্ট আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি যেমন আমি ফায়ার প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি এস ইউ এম সামার মানে এখানে সামার প্রোডাক্ট বেশি এখানে সামার প্রোডাক্ট বেশি ধরেন প্রথমটা দিয়ে দিলাম তারপর আরেকটা এস দিলাম যে এভাবে আমি ছয়টা প্রোডাক্ট ছয় জায়গায় অ্যাড করে দিব দ্বিতীয় নাম্বারটা আরেকটা এস ইউ এম তিনটা তিনটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল এখন নিচেরটা এটার মধ্যে আবার এস ইউ এম আমাদের ওই রিলেটেড ভিডিও চলে আসে অটোমেটিক তার মানে এগুলো মানে ওই কাজ হ্যাঁ 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 মানে এইগুলো হচ্ছে এই দেখেন এক একটা প্রোডাক্ট মানে আপনার এখানে যে প্রোডাক্ট গুলো থাকবে ওই সবার মধ্যে কিন্তু সব প্রোডাক্ট গুলো দেওয়া আছে এই যে এইখানে শো করানোর জন্য আপনি কোন প্রোডাক্ট গুলো শো করাতে চাচ্ছেন মানে যেগুলো আপনি অ্যাড করছেন বাট এটা নিচে শো করাতে চাচ্ছেন যেমন এটা যদি কেউ কিনতে আসে তাহলে এটার সাথে যেন এখান থেকে আরো কিছু কিনে নিয়ে যেতে পারে বা পছন্দ করতে পারে সেই জন্য আমরা এই যে এগুলো শো করে রাখলাম মানে এগুলো আমাদের অ্যাড করা প্রোডাক্ট সেখান থেকে নিচে থেকে আরেকটা কি দিলাম যেমন লাঞ্চ জায়গাটা অ্যাড করেছিলাম বটন ডাউন দিয়ে দিলাম আরেকটা দিয়ে দিলাম এস ইউ এম হচ্ছে সবকিছু সামার সামারের মধ্যে পড়ছে হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি হ্যাঁ আমাদের তিনটা তিনটা প্রোডাক্ট অ্যাড করা আছে লিঙ্কের প্রোডাক্ট তারপর হচ্ছে এটিবিট এটিবিট আমরা কি আমরা কালার চয়েস করে দিতে পারি আমরা এখানে দিয়ে দিলাম সেম কালার দিতে পারি সাইজ সিলেক্ট করে দিতে পারি কালার রেড ব্লু ইয়েলো ইয়েলো আর কি রেড ব্লু ইয়েলো আর হচ্ছে গ্রিন আমাদের এটা একটা কিছু গ্রিন না এটা কি কালার নাম আছে দিয়ে দিলাম একটা গ্রিন তারপর হচ্ছে সেট অ্যাট্রিবিউট সেট হয়ে গেল সেট হওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব অ্যাট্রিবিউট অ্যাড করলাম তারপর হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে কি করব ফার্স্ট নোট আমরা বলে দিলাম থ্যাঙ্কস ফর ইউর অর্ডার আমাদের কাজ আপাতত শেষ না আর একটু কাজ আছে তাহলে আমাদের কাজ শেষ আমরা পাঞ্জাবি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের কি অ্যাড ট্যাগ বা প্রোডাক্ট ট্যাগ আমরা এখানে প্রোডাক্টের ট্যাগ দিতে পারে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারে আমাদের এটা কোন ক্যাটাগরি আমরা এটা কোন ক্যাটাগরি পাঞ্জাবি না পাঞ্জাবি পাঞ্জাবি এম জে লিখে দিলাম
পাঞ্জাবি পাঞ্জাবি করার পরে দেখেন এটা কি প্রেজেন্ট ক্যাটাগরি আপনি চাইলে এখান থেকে একটা প্রেজেন্ট ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন যেমন জ্যাকেট জ্যাকেট সিলেক্ট করে দিতে পারেন অন্য একটা কিছু যেখানে হচ্ছে আপনাদের দেখাবে বা এখান থেকে আপনি কিছু সিলেক্ট করে দিতে পারেন যেমন জ্যাকেটে দেখাবে ম্যানসে দেখাবে শার্ট দেখাবে আমি জ্যাকেট আর ম্যানসে দিয়ে দিলাম এই দুইটাতে আমাদেরটা শো করবে তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে আপনাদের ক্যাটাগরিতে দেখালাম এখন হচ্ছে প্রোডাক্ট ট্যাগ এখন হচ্ছে কি প্রোডাক্ট ট্যাগ হচ্ছে আপনার কি নামে খুঁজে পাবে সবাই এখানে দিয়ে দিলাম পাঞ্জাবি পাঞ্জাবি তারপর বলে দিলাম নাইস পাঞ্জাবি পাঞ্জাবি আর কি বলে দিতে পারি আরো অনেক কিছু আমরা ট্যাগ এখানে দিয়ে দিতে পারি তার টাকা তো আমরা দুইটা ট্যাগই দিলাম দুইটা ট্যাগ দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে এখন আপডেট করবো এখন আমরা এটা কি করবো আপডেট দিয়ে দেবো আপডেট কোথায় আমাদের পাবলিক থেকে একটু টাইম নিচ্ছে পাবলিক এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম পোস্টের মতো তাই না মানে ডিজাইন তো সবকিছু একই টাইপের থাকে ডিজাইন তো একই টাইপের থাকে দেখেন এখন আমরা যদি আমাদের কিন্তু স্যার এইরকম সাইডে আমরা যখন কাজ করবো তখন স্যার ওই যে পোস্টের ওখানে আমরা কি দেব কি পেজ দেব সেখানে যেমন স্টাডি পেজ হোম তাহলে পোস্ট পর আমরা কি দেব পেজ কি দেব আর পোস্ট আপাতত কিছু রাখবো না সেটা করে আলাদা ভাবে রেখে দেবো কারণ আমাদের তো এখানে পোস্ট করতেছি না দেখেন এখন আমাদের একটু সাইটে যাই সাইটে যাই বা আমরা যদি হোম পেজে যাই হোম পেজ হোমপেজে যাওয়ার পর দেখেন আমরা এটা খুঁজে পাই কিনা আমাদের যে এটা ডিজাইন করলাম দেখতে খুঁজে পাই কিনা কোথায় আছে নিচে স্ক্রল করে এই যে এখানে খুঁজি এই যে দেখেন দেয়া আছে পাঞ্জাবি ছিল কত 5000 টাকা এখন হচ্ছে 4000 টাকা একটু ডিটেলসে যাই ডিটেলসে যাওয়ার পর দেখেন পাঞ্জাবি কত ব্র্যান্ড ইন স্টক 5000 টাকা ছিল এখন 4000 টাকা এই হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা একটা বড় দিনে নর্মাল একটা ডেসক্রিপশন দিয়ে দিছি এটা কি এসটিও আর ইউপি 2628 তারপর কি ক্যাটাগরি জ্যাকেট ম্যাচ পাঞ্জাবি তিন ক্যাটাগরির মধ্যে আছে ট্যাগ কি নাইস নাইস পাঞ্জাবি আর হচ্ছে পাঞ্জাবি এই দুইটা তারপর দেখেন এখানে জি অর্ডার কি করবে স্যার এই যে অ্যাড কর এটা একটু ওয়েট করে আমাকে একটু বলতে বলে শেষ করে দিতে দেন সবকিছু বলে দিব একদম টোটাল হচ্ছে টাকা ঢুকাই দিব বিকাশের মধ্যে তাইলে তো ভালো হয় হ্যাঁ এই সবকিছু দেখাবো শুধু দেখতে থাকবে তারপর হচ্ছে আমরা কি দেখেন এখানে আরো ক্যাটাগরি গুলো ইমেজ গুলো দেওয়া আছে এখন এইখানে যদি আমরা নর্মাল ইমেজ গুলো রাখতাম তাহলে কি এরকম হইতো এরকম সুন্দর ক্লিয়ার দেখা যাইতো সেজন্য আমরা একটু বড় ইমেজ দিচ্ছি লার্জ ইমেজ দিচ্ছি এইগুলো দেখেন এখানে আমরা সেজন্য লার্জ ইমেজ দিচ্ছি এই যে আমারটা ওদের মধ্যে কি আমাকে খারাপ দেখা যাচ্ছে অল্প অল্প না স্যার ভালোই লাগতেছে স্যার অল্প অল্প খারাপ দেখা যাচ্ছে কে বললেন কথাটা একটু দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করলে আপনাকে বেস্ট মনে হবে স্যার ওখানে ব্যাকগ্রাউন্ড এখন বেটার আছেন জি স্যার এখন বেটার আছেন তখন বেস্ট হবেন আচ্ছা সমস্যা নেই আপাতত এই করার দরকার নেই আমরা যা ডিজাইন করতেছি আমরা ডিজাইন নিয়ে থাকি এখন আমরা কি ভিডিও দিতে যাব না আচ্ছা আমরা নামাজের ভিডিও দিতে একবারে যাব আচ্ছা নাহলে একটু 20 মিনিট দিয়ে দিলাম 10 মিনিটের জায়গা ঠিক আছে দেখেন আমরা এখন কি করলাম আমরা পাঞ্জাবিতে অ্যাড করলাম এখন হচ্ছে আমরা কি করবো দেখেন আমরা দেখি
এডিশনাল ইনফরমেশনে যাই দেখেন ইনফরমেশনে কি কালার রেড ব্লু ইয়েলো গ্রিন চারটা কালার আমাদের এখানে আছে। তারপর হচ্ছে আমাদের কি রিভিউ, আমাদের কি কোনো রিভিউ আছে? আমাদের কোনো রিভিউ না, আমরা এখানে একটা রিভিউ দিয়ে দিই, এই হচ্ছে আমাদের রিভিউ, ফাইভ স্টার রিভিউ দিব, ফাইভ স্টার রিভিউ এখানে দিয়ে দিলাম, কি দেওয়া যায়? ওয়াও নাইস ড্রেস বা নাইস পাঞ্জাবি নাইস আমাদের কাছে কেউ নিলে ওটা কি মানে কাস্টমার রিভিউ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ রিভিউ দিতে পারবে, দেখেন পাঞ্জাবি, এই দেখেন আমাদের একটা রিভিউ চলে আসছে, বাহ ওয়ান কাস্টমার রিভিউ, মজা না? আমাদের ফাইবার যখন অ্যাকাউন্ট করবে একটা রিভিউ যার এখানে থাকবে তার আইডিটা দেখবেন মানে অনেক কি উনি খুব তাড়াতাড়ি ফার্স্ট কাজ পেয়ে যাবে যার এখানে একটা রিভিউ থাকবে। কারণ আমরা ধরেন আমরা যদি দারাজ থেকে কোনো জিনিস কিনতে যাই তখন আমরা প্রথমে কি দেখি বলেন তো? কমেন্ট আর রিভিউ আমরা সবসময় দেখি কি? কমেন্ট আর রিভিউ। রিভিউ যদি দেখি পণ্যটা ভালো তাহলে আমরা নেই, আর যদি দেখি জানা রিভিউ বলছে যে সবাই পণ্যটা খারাপ বাজে এই সে অনেক কিছু তখন আমরা কি ওই পণ্যটা নিবো? আপনাকে $200-$300 একটা কাজ দিতে চাচ্ছে, এখন যদি আপনার অ্যাকাউন্টে একটা রিভিউ না থাকে উনি কি আত্মবিশ্বাস পাবে? ভয় থাকবে যে এই তো একটা কাজ একটা রিভিউ নেই, এখানে কাজ দিচ্ছি যদি আমাকে পরে কাজটা যদি উল্টা পাল্টা করে দেয় এটা কিন্তু আর মনের মধ্যে থাকবে। বাট আপনি যখন একটা কাজ করে করে একটা বা আপনি $5, $10, $15 যাই করেন একটা কাজ করে যখন একটা রিভিউ আপাতত অর্জন করে ফেলবেন তখন আপনার কি হবে? ক্লায়েন্ট এসে দেখবেন না ছেলেটা ভালো একটা কাজ আপাতত করছে তার মানে আরো কাজ করতে পারবে, একে বিশ্বাস করা যায়, বুঝতে পারছেন? এরকম সেই জন্য বলতে আমাদের রিভিউর অনেক দাম আমরা সিলেক্ট করেছিলাম। এখন আমরা কোথায় যাব? আমরা হচ্ছে এত কার্ডে এটাকে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? অ্যাড টু কার্ড, এই দেখেন আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করতাম, প্রোডাক্ট গুলো এখানে আছে, অ্যাড টু কার্ডে যাই। অ্যাড টু কার্ডে যাওয়ার পর দেখেন আমাদের এই যে অ্যাড টু কার্ডে একটা চলে গেছে, চলে আসছে, আমরা এটাকে ভিউ কার্ডে দেই, এই দেখেন ভিউ কার্ডে যাওয়ার পর এখানে এটার দাম কত? 4000 টাকা, কত টাকা? 4000 টাকা। এখানে দেখেন শিপিং চার্জ ওরা ধরে দিছে, শিপিং চার্জ মাইমিশিং কত? 75 টাকা। যদি এটা এইভাবে ক্যাশ অন ডেলিভারি নিতে চায় তাহলে দাম আসবে 75 টাকা, টোটাল 4075 টাকা, টোটাল কত? 4075 টাকা। আমরা এখান থেকে আমরা একটু পেমেন্ট অপশনে যাই, ক্যাশ আউটে যাই, ক্যাশ আউটে যাওয়ার পর দেখেন কি হয়, চেক আউট, চেক আউটে এখানে গেলাম দেখেন অ্যাপে দেখি প্রমোশনাল কোড, এখানে দেখেন দারাজ থেকে কোনো কিছু কিনছেন কেউ, এখন আপনার প্রথম নাম দিতে হয়, তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম দিতে হয়, তারপর হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হয়, হাউস হাউস নাম্বার সিলেক্ট করতে হয়, দেখেন অনেক কিছু এখানে সিলেক্ট করতে হইতেছে। এগুলো সিলেক্ট করার পর হচ্ছে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন, কারণ এটা ছাড়া আপনার প্রোডাক্টটা কোথায় পাঠাবে, তাই না? এই হচ্ছে আমাদের বিলিং ডিটেলস, এটা হচ্ছে আমাদের বিল যে হবে বিলিং ডিটেলস, তারপর শিপিং মোড, আমরা এটা না করে শিপিং মোডে যাইতে পারবো না, রিভিউ পেমেন্ট, আমরা রিভিউ পেমেন্টও এটা যদি ফিল আপ না করি তাহলে যাইতে পারবো না। তাহলে এই দেখেন এখানে একটা কুপন দেয়া আছে, আমরা একটা কুপন অ্যাড করি, একটা কুপন অ্যাড করার পর হচ্ছে আমরা এখানে পেমেন্ট অপশনে যাব। কুপন অ্যাড করার পর কুপন কুপন কি কেউ কেউ জানে আমরা কুপন কি? জি স্যার, স্যার স্যার জি স্যার ডিসকাউন্ট, ডিসকাউন্ট কুপনটা হচ্ছে ডিসকাউন্ট, এই কুপনটা যদি কেউ এখানে ইউজ করে তাহলে কি ওকে সার দেয়া হয়। এটা আমি এখন করে দেখাবো আপনাদের কিভাবে আপনারা সার নেবেন বা কুপন তৈরি করবেন। কুপন তৈরি করার জন্য আপনাদের ড্যাশবোর্ড থেকে যাইতে হবে, কোথায় কোথায় যাইতে হবে? আমরা একটু ই-কমার্সে যাই, ই-কমার্সে দেখেন কুপন নামে একটা অপশন দেয়া আছে,
কুমাসের ভিতর কি কুপন কুমাস নামে একটা অপশন দেয়া আছে কুপন চেজ দেখেন কুপন চেজ যাওয়ার পর নিচে দেখেন কি আসছে ক্রিয়েট এ ফার্স্ট কুপন প্রথমে একটা কুপন কি ক্রিয়েট করতে বলতেছে একটা কুপন আমরা ক্রিয়েট করি ক্রিয়েটিভ ফার্স্ট কুপন একটা কুপন ক্রিয়েট করতেছি ওয়েট করি আমরা আমরা তার মানে কি সবকিছু করতে পারতেছি কুপন স্কুট এখানে কুপন স্কুট কি দেয়া যায় আমি যে ভাবনা কিছু দেয়া যায় আমরা কুপন স্কুটটা কি দিব একটা মজার কুপন কোড দেই যেমন কি পাঞ্জাবিটা ভালো পাঞ্জাবিটা কি ভালো তারপর আমরা ডেসক্রিপশনে লিখে দিলাম জি কি বলেন বুঝতে নেই কুপন সম্পর্কে আর কুপন সম্পর্কে একটু বিস্তারিত বললে ভালো হতো স্যার বুঝতেছি না কুপনটা কেন ইউজ করবো কুপনটা হচ্ছে আপনার স্যার ডিসকাউন্ট মানে একটা ডিসকাউন্ট কুপন আমরা একটা কুপন তৈরি করতেছি আমরা এই কুপন কোড দিয়ে দিলাম কি পাঞ্জাবি বল এটা তো সবাই জানবে না এটা হচ্ছে যাকে দেওয়া হবে শুধু সে জানতে পারবে কুপন কোডটা বুঝতে পারছেন পাঞ্জাবি ভাউচার সব একই হ্যাঁ ভাউচার হ্যাঁ কুপন ভাউচার এগুলো সব একই তারপর হচ্ছে পাঞ্জাবিটা ভালো আমরা এখানে ডেসক্রিপশনে লিখে দিলাম ওয়াও নাইস পাঞ্জাবি নাইস যে নাইস পাঞ্জাবি তারপর আমাদের কি করতে হবে দেখেন ফিক্সড কার্ড ডিসকাউন্ট এটা কি আপনি কিভাবে দিতে চাচ্ছেন ফিক্সড কার্ড ডিসকাউন্ট নাকি কি প্রেজেন্ট এটা কি দেওয়া পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব পার্সেন্টেজ ডিসকাউন্ট বলতে কত পার্সেন্ট ছাড় দিতে হচ্ছে ধরেন 30% ছাড় দিলাম মানে 10,000 মতো 70% ছাড় দিব না ধরেন আমরা 10 দিব 15 দিব 20 দিব আমরা 30% ডিসকাউন্ট দিলাম তারপর দেখেন এখানে কি দেয়া আছে হ্যালো ফ্রি শিপিং আপনি কি এই শিপিংটা ফ্রি দিতে চাচ্ছেন কুপন দিচ্ছেন দিচ্ছেন আবার কি এই 75 টাকা আপনি নিজে ভরে দিবেন কখনোই না আপনি ভরে নেন দরকার নাই তারপর কি দেওয়া আছে কুপন এক্সপায়ার ডেট এটা হচ্ছে কতদিন পর এটা ডেটটা চলে যাবে আমি দিয়ে দিলাম হচ্ছে কতদিন পর চলে যাবে এটা কয়দিন ধরেন 21 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম 7 দিন চলবে 7 দিন পর এটা শেষ হয়ে যাবে আমরা পাবলিশ করে দিলাম আমরা এটাকে একটু আমরা যে কুপন কোডটা লিখলাম এই কুপন কোডটা একটু কপি করে নিই ওকে কুপন কোডটা কপি হয়ে গেল এই কুপন কোডটা এখন আমরা কোথায় দেবো এই কুপন কোড দেওয়া আছে কন্ট্রোল দিলে কুপন কোডটা বেশ ইম্পর্টেন্ট এটা কপি হয়ে গেল হাই আল্লাহ কতগুলো লেখা কে জানে কন্ট্রোল চেপে এ টিপে ডিলিট করে দেন এটা এটা করতে হবে মানে কুপন কোডটা আমাদের কি ছিল পাঞ্জাবিটা ভালো আমরা কুপন কোডটা এখানে দিলাম কন্ট্রোল বি দিয়ে আর দেখেন এখানে আমাদের এটাকে প্রথম ফিল আপ করতে হবে আমরা ফিল আপ করে দিতে চাচ্ছি 1 মিনিট আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি 1 মিনিট কি করব আমাদের নামটা দেব এটাকে নাম দিলাম কি মুতাসিম এম ইউ সি এস এম মুতাসিম এখানে দিয়ে দিলাম রূপক আর ইউ মুতাসিম রূপক তারপর কি কোম্পানি নেম কোম্পানি দিয়ে দিলাম কি যে কোনো একটা কোম্পানি নেম দিয়ে দিতে পারি কোম্পানি নেমটা কি দিলাম আমার নামই দিয়ে দিব আজকে স্যার ওটা তো অপশনাল আছে না দিলে হবে না না দিলে হয় না দিলে হয় বাট আমি দিয়ে দিই তারপর হচ্ছে কি বাংলাদেশ কান্ট্রি কোথায় বাংলাদেশ তারপর এখানে কি আছে হাউস নাম্বার কত আমরা ম্যামিসিং দিয়ে দিলাম আমাদের হাউস নাম্বার আপাতত এত দেওয়া দরকার নেই কই দেব
দিবাশিস ভাইয়ের পার্সোনাল ফোন নাম্বার আছে। MYMENSINGS মাইনিশিং। তারপর হচ্ছে টাউন, টাউনটা কোথায়? টাউন সিটি। আমরা এটা দিয়ে দিলাম মাইনিশিং। MYMENSIN মাইনিশিং। আমরা এখানে মাইনিশিং না দিয়ে আমরা এটা ফুলবারে দিতে পারতাম, মাইনিশিং দিয়ে দিলাম মাইনিশিং। তারপর হচ্ছে কি পোস্ট কোড, পোস্ট কোডটা এখানে কত দিচ্ছিলাম যেন 2200 ছিল, 04 ছিল। ওকে ফোন নাম্বার 01632147 1। তারপর হচ্ছে কি motorola@gmail.com দেওয়া হয়ে গেছে, কুপন কোডটা অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার পর হচ্ছে আমরা এটা কন্টিনিউ করে দিচ্ছি। কি করবো এখন? কন্টিনিউ। কন্টিনিউ করার পর দেখেন শিপিং টু এ ডিফারেন্ট অ্যাড্রেস। আপনি চাইলে এখানে শিপিং এর একটা ডিফারেন্স অ্যাড্রেস চাইলে দিতে পারেন, বা আপনি অন্য কাউকে দিতে চাচ্ছেন কিনা, আমি দিলাম না। তারপর কি পাঞ্জাবে ভালো অ্যাপ্লাই কুপন দিয়ে দিলাম। রিভিউ অ্যান্ড পেমেন্ট, এখন আমরা যাবো কোথায়? এটা কন্টিনিউ করে দিলাম। দেখেন রিভিউ অ্যান্ড এ দেখেন কি দেওয়া আছে, কাপ টোটাল 4000 টাকা। তারপর কি কুপন, পাঞ্জাবি, পাঞ্জাবিটা ভালো, ওই কুপনটা ইউজ করা হলে ওর জন্য আরো 1200 টাকা রিমুভ করা হয়েছে 4000 টাকা থেকে। আর শিপিং কস্ট কত? 75 টাকা। টোটাল মিলিয়ে 2879 টাকা তাকে পে করতে হবে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আমরা কি করতে পারছি এখন? দেখেন এখানে যান, ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমাদের অন্য কোনো পেমেন্টের ব্যবস্থা নাই। ক্যাশ অন ডেলিভারি ছাড়া কি অন্য কোনো পেমেন্টের ব্যবস্থা নেই? আমরা এখন অন্য কোনো পেমেন্টের ব্যবস্থা করে দিব, আমরা অন্য কোনো পেমেন্টের ব্যবস্থা করে দিব। এখন এখানে আমরা একটা বিকাশ অ্যাড করে দিব, বিকাশ রকেট এগুলো অ্যাড করে দিব। এগুলো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা প্লাগইন লাগবে। আমাদের কি একটা প্লাগইনস লাগবে। প্লাগইনস এর নাম হচ্ছে, অ্যাড নিয়ে যাই, প্লাগইনস এর নাম হচ্ছে বিকাশ। আমরা তো বিকাশ অ্যাড করতে যাচ্ছি, দিয়ে দিব বিকাশ। দেখেন কত 6000+ অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা কি 6000-এর উপরে অ্যাক্টিভ আছে বিকাশ। আর এটা মজার বিষয় হচ্ছে এটা কে তৈরি করছে জানেন? স্যার আপনার প্রতিষ্ঠান, আপনি তাই জিজ্ঞাসা করছিলেন। আমাদের কি প্লাগইনটা তৈরি করছে, আমরা এখন এটাকে অ্যাক্টিভ করে ইউজ করবো। এটা পুরোটাই ফ্রি, প্লাগইনটা পুরোটাই ফ্রি। স্যার কথা কেটে কেটে আসছে, আরে প্রবলেম, আরে প্রবলেম স্যার, কথা বলতে যাচ্ছে না স্যার, স্ক্রিনটি আপনার হ্যাং হয়ে গেছে স্যার। Thank you.
এখন কি কথা ঠিক আছে না প্রবলেম করতেছে এখনো? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ঠিকঠাক নাই হইলো। এখন এ হচ্ছে আমাদের কি, আমাদের কোথায় যাইতে হবে? বিকাশটা ফাইনাল আমাদের যাইতে হবে উকমার্স, উকমার্স থেকে সেটিংস এ, উকমার্স থেকে সেটিংস এ যাব আমরা। সেটিংস এ যাওয়ার পর এই দেখেন পেমেন্টস, পেমেন্টস একটা অপশন দেয়া আছে, পেমেন্টস, পেমেন্টস অপশনে যাওয়ার পর একটু ওয়েট করেন, লোড নিচ্ছি। দেখেন এখানে দেওয়া থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এগুলো আমরা দিলাম না, আমরা এখন কি দিব, বিকাশ, বিকাশটা এক হয়ে গেছে, রকেটটাও নেগেটটাও এক হয়ে গেছে, আমরা এটাকে একটু ম্যানেজে যাই। আমার কথা কি এখন ক্লিয়ার? বেদল আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এক মিনিট আজান দিচ্ছি, ওয়ান মিনিট। বিকাশ আপনি চাইলে এখানে কি ওখানটা লিখে দিতে পারেন, কি করতে পারেন, যে কোনো একটা কিছু দিতে পারেন, বাট এটা কি আমাদের কি বিকাশ তো তাই না, আমরা অন্য কিছু লিখবো না। এখানে দেওয়া আছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো। প্রথমে এটা বলতে যে ওই ডেসক্রিপশনে দেওয়া থাকবে বিকাশের, এখানে প্রথমে হচ্ছে টাকাটা পেমেন্ট করো, তারপর হচ্ছে ফর্মটাকে ফিল আপ করো, তারপর হচ্ছে কি অর্ডার স্ট্যাটাস, এইটা সবসময় আমরা প্রথমে অন হোল্ডে রাখবো। কি করবো অন হোল্ডে রাখবো, এটা কেন অন হোল্ডে রাখবো এটা একটু পর বলে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের কি অপশন, বিকাশ নাম্বার, এখানে হচ্ছে নাম্বার দিবেন, এখানে এই নাম্বারটা সবাই দিবেন 0162141719, এখানে এই নাম্বারটা সবাই দিয়ে রাখবেন। এটা হচ্ছে কি নাম্বার, পার্সোনাল নাম্বার, সবাইকে কিন্তু এই নাম্বারটাই দিতে হবে। স্যার টাকা আপনার কাছে যাবে, এই নাম্বারটা দিলে কি হবে স্যার, সব টাইটেল দিলে ঠিক কথা। এখানে যদি এই নাম্বারটা দেন তাহলে কি হবে, আপনারা সব করবেন আর টাকাটা সব আমার অ্যাকাউন্টে ঢুকবে, বুঝছো না? আপনারা এখান থেকে মানুষ থেকে প্রোডাক্ট কিনবে আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে, স্যার সমস্যা নাই পরে নাই দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন বা যে বিকাশটা ক্লায়েন্ট দিবে বা আপনি যদি একটা শপ খুলেন তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে একটা পার্সোনাল নাম্বার, তারপর এখানে আর কি দেওয়া আছে এনেবল বিকাশ চার্জ, এখানে কি এড সেন্ট মানি চার্জ টু নেট প্রাইস, এখানে কি 1.885 তাই তো, এই এই টাকাগুলো কি আপনি কার কাছ থেকে নিবে, আপনার কাছ থেকে নিবে নাকি ক্রেতার কাছ থেকে নিবে? আপনি যদি একটা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে যাবে, আমরা এটাকে টিক মার্ক দিয়ে রাখবো। তারপর এখানে দেওয়া আছে কি থ্যাংক ফর প্রচার ফর বিকাশ, উই উইল চেক এন্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, বুঝতে পারছি আমরা এখানে কি বলছে, জি টাকাটা পাওয়া গেছে একটু পরে আপনাকে জানানো হবে। হ্যাঁ অবশ্যই, আমরা এটাকে সেভ সেভ চেঞ্জ দিয়ে দিলাম, আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমাদের স্ট্র্যাটেজি রিলোড দিয়ে একটু রূপক দিয়ে দিচ্ছিলাম, আর ইউ কোম্পানির নেম হচ্ছে
রূপক বাংলাদেশ মাইমিসিং আর সবগুলো ঠিক আছে নাম্বারটা চলে গেছে নাম্বারটা দিয়ে দিব 01632147 19 01437 19 আর সবগুলো ঠিক আছে এখন এখানে কি কুপন কোডটাও দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে আগে আমাদের দিয়েছিল তারপর হচ্ছে কি কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পর দেখেন আমাদের সবকিছুই কাজ হয়ে গেছে এখন রিভিউ পেমেন্টে যাই বা এখান থেকে কন্টিনিউ দিতে পারি কন্টিনিউ রিভিউ পেমেন্ট এখন দেখেন সবকিছুই ঠিক হয়ে গেছে আমাদের কি প্রাইসটা সবকিছু ঠিক আছে প্লাস এখানে হচ্ছে আমাদের কি ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে বিকাশ আমরা কি বিকাশের পেমেন্টটা নিতে যাচ্ছি তাহলে বিকাশে সিলেক্ট করে দিব বিকাশ সিলেক্ট করার পর দেখেন যে আপনার কাছ থেকে ইনটেক করবে প্রোডাক্টটা কিনে তখন তাকে কি করতে হবে টাকাটা পাঠানোর পর এখানে তার নাম্বারটা দিবে ধরেন আপনাদের একজনের নাম্বার বলেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের একজনের নাম্বারটা বলেন 01311 1611 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
কি করব জাস্ট প্লেস অর্ডার প্লেস কি অর্ডারে ক্লিক করলে আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের কি করতে হবে অর্ডারটা হইলেই হবে না আমাদের এই দেখেন কি অর্ডার নাম্বার 2037 ডেট সেপ্টেম্বর এই তারপর হচ্ছে মোতাসমুর বাইদের জিমেইল ডট কম টোটাল 2875 টাকা পেমেন্ট মেথড বিকাশ বিকাশে পেমেন্ট মেথডটা করা হয়েছে দেখছেন ফোন নাম্বারটা তো স্যার বিকাশ করার পরে আছে স্যার আগে থেকে আমি কিভাবে দেব এটা আগে থেকে দিবেন কেন আগে বিকাশে টাকা পাঠা তারপর দিতে হবে আমি তো বললাম এখানে কি লিখে দিছিল ওরা করেন না এখানে কি লিখে দিছিল প্রথমে হচ্ছে আপনার টাকাটা পাঠাইতে হবে তারপর হচ্ছে নাম্বার আর ট্রানজেকশন আইডিটা দিতে হবে তাহলে হচ্ছে আপনি কনফার্ম হবে হ্যাঁ এটা প্রথমে বলে দেওয়া হয়েছিল এখন হচ্ছে দেখেন আমাদের কাজ শেষ আমাদের কাজ কি শেষ এখন হচ্ছে আমরা একটু কষ্ট করে আমাদের উকমার্সে যাই উকমার্স থেকে আমরা কোথায় যাব একটু ড্যাশবোর্ডে যাই আমরা একটু ড্যাশবোর্ডে যাই কষ্ট করে ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু স্ক্রল করে দেখেন নিচে যাই এই দেখেন আমাদের নেট সেলস দিস মান্থ এই মান্থে কি কত টাকা আমরা সেল করছি 2800 টাকা কি সেল করছিলাম একটা পাঞ্জাবি কি সেল করছিলাম একটা পাঞ্জাবি এখন অর্ডার কয়টা একটা অর্ডার নাই তারপর হচ্ছে জিরো প্রোডাক্ট এখানে লো প্রোডাক্টেও কোনো কিছু নাই যে এখানে ওয়ার্নিং দিবে যখন লো প্রোডাক্ট হয়ে যাবে তখন এখানে ওয়ার্নিং দিবে যে কয়টা প্রোডাক্ট আছে তারপর হচ্ছে এটা কি ওয়ান অর্ডার অন হোল্ড হোল্ডে আছে তারপর আমরা কি করব এই হোল্ডটাকে আমরা তো প্রথমে এটা পেমেন্ট করলো তাই না এখন আমরা একটু অন হোল্ডে যাব অন হোল্ডে যাওয়ার পর বা অর্ডারে যাব অর্ডার তারপর দেখেন আমাদের কে অর্ডারটা কে করছে এখানে নাম দেওয়া আছে আমাদের অর্ডার নাম্বার কত তারপর কে করছে এটা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এখন হচ্ছে অন হোল্ডে আমরা ক্লিক করব অন হোল্ড অন হোল্ডে ক্লিক করার পর আমরা কি করব এই দেখেন আমাদের বিকাশ তারপর হচ্ছে বিকাশ নাম্বার তারপর হচ্ছে কি ট্রানজেকশন আইডি এখানে চলে আসলো আমরা এখান থেকে আরেকবার চেক করব তখন আমরা কিভাবে চেক করব আমাদের বিকাশের টাকাটা ঢুকছে কিনা এই নাম্বার থেকে সেটা আমরা একটু দেখে নিব তারপর হচ্ছে ট্রানজেকশন আইডিটা ঠিক আছে কিনা এটা একটু মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর যখন দেখব যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে তখন আমরা এটাকে কি করব অন হোল্ড থেকে এটাকে প্রসেসিং এ দিয়ে দেব প্রসেসিং এ দিয়ে আপডেট দিয়ে দেব প্রসেসিং এ দিয়ে আপডেট দেওয়ার ফলে কি হবে এই পণ্যটা ওরা মানে এই যারা থাকবে ওরা হচ্ছে এটা ই করবে প্যাকিং করবে বা কোনটা এটা খুঁজে বের করবে এটাকে প্যাকিং করবে তারপর হচ্ছে কি পাঠানোর জন্য রেডি করে দেবে যখন এই পণ্যটা আমাদের ইয়ের মধ্যে দিয়ে দিবে কোথায়
তারপর কোথায় দিবে বল জি যখন পাঠাবে কুরিয়ারে কুরিয়ারে যখন এটা কুরিয়ারে যখন এটা কুরিয়ারে দিয়ে দেবে তখন কি করবে কমপ্লিটেড আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ করে আমরা আপডেট দিয়ে দিলাম আপডেট দেওয়ার পর দেখেন এখন কি হয় এটাকে আপডেট দিয়ে দিলাম হ্যাঁ এই দেখেন আপডেট দেওয়ার পর এখন দেখেন আপাতত আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু স্ক্রল করে দেখেন আমাদের কি অন হোল্ডে আর নাই কারণ আমাদের পাঞ্জাবিটা সেল হয়ে গেছে কাজ আমাদের শেষ আমাদের কাজ কি শেষ আমরা সেল করে ফেললাম এই মাসে কত টাকা 2800 টাকা ইনকাম করে ফেললাম স্যার ওরা যে কুরিয়ারে জিনিসটা দিবে মানে আমাদের যারা কর্মী থাকবে সেটা ওরা কিভাবে দেখবে কে কিভাবে দেখবে মানে বললেন যে কর্মীরা ওই প্রোডাক্টটা বাছাই করে ওই অ্যাড্রেসে কুরিয়ার ওদের 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 জন্য আলাদা লোক থাকে আপনি যখন ধরেন একটা সাইটে যখন কাজ করে যেমন দারাজ দারাজ দারাজের পিছনে কি মনে করেন একজন দুইজন লোক কাজ করতেছে একটা সাইটের পিছনে না স্যার অবশ্যই এক একজন এক একটা কাজে নিয়োজিত তারপরে আমি নিজের তৈরি করতাম যদি আমার নিজের থাকো তাহলে আমি এইখানে এসে চেক দিতাম যে আমার পণ্যগুলো ঠিক আছে কিনা বা অর্ডার করলো কিনা তখন আমি নিজে এখানে বসে দেখলাম কারণ এটা আমার কাজ না বা আপনি যখন নিজেও একটা সাইট তৈরি করবেন তখন কি আপনি নিজে বসে থাকবেন আপনি কয়টা কয়টা দিক সামলাবেন আপনি কয়টা দিক সামলাবেন যেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে হ্যাঁ কয়েকজন লোক লাগবে কারণ দারাজের অনেক অনেক লোক কাজ করতেছে অনেক অনেক বুঝতে পারছি আমরা সবাই একটা প্রোডাক্ট এখন কি আমরা একটা মার্কেটিং করতে পারবো বা একটা মার্কেট তৈরি করতে পারবো জি স্যার পারবো সবাই জি স্যার পারবো আচ্ছা তাহলে এখন তো একটু এখন একটু ব্রেক দিয়ে নেই আমরা ব্রেক দেওয়ার পর হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো এখন হচ্ছে একটু ব্রেক কত বাজে 4:44 বাজে না কত পর্যন্ত ব্রেক থাকবে পাঁচটা পর্যন্ত তাহলে কয় মিনিট ব্রেক হয় 15 মিনিট আচ্ছা